নবীজির দাদা যান খাজা আব্দুল মুত্তালিব ঘুমিয়ে আছেন, স্বপ্ন দেখতেছেন, কে জানি বলে যায় আব্দুল মুত্তালিব, তুমি তাইয়েবা খনন করো। বলে তাইয়েবা কি? প্রথম রাত চলে গেল, দ্বিতীয় রাত্রে বলা হলো খাজা আব্দুল মুত্তালিব তুমি তাহেরা খনন করো। বলে তাহেরা কি? তাও বলা হলো না। তৃতীয় রাত্রে বলে আবার আসছে আব্দুল মুত্তালিব তুমি জমজম খনন করো। বলে জমজম কোন জায়গায় আছে তা তো জানি না। বলে হবল মূর্তির পাশে যেখানে মানুষেরা পশু বলি দেয়, রক্ত গড়ে নিচু এলাকায় জমা হয়, কালকে দেখবে একটা সাদা কাক ওইখানে টুকরা টুকরি করবে, ওইখানটায় জমজম আছে তুমি পেয়ে যাবা। হযরত আব্দুল মুত্তালিব কুদাল নিয়ে চলে গেলেন তিনি সেইখানে, ছেলে হারেসকে নিয়ে খনন শুরু করলেন। মক্কার মানুষ দৌড়ে আসছে, বেটা আব্দুল মুত্তালিব করো কি, এখানে আমরা পশু বলি দিই, এই পবিত্র জায়গা তুমি কেন খনন করো? বলে আমার মালিক রব আমার স্বপ্ন দেখাইছে এখানে জমজম আছে, এইখানটা আমি খনন করব। বলে জমজম যদি না পাও তাহলে তোমাকে হত্যা করা হবে। বলে কোনো অসুবিধে নাই, আমার আল্লাহ আমারে তিন রাত স্বপ্ন দেখাইছে এইখানেই জমজম আছে, এখানে জমজম পাওয়া যাবে। হযরত আব্দুল মুত্তালিব খনন করতে করতে জমজম পেয়ে গেলেন, তিনবার আল্লাহু আকবর বলে ডাক দেওয়ার পরে মক্কাবাসী দৌড়ায় যায়, দেখে সত্যি পানি বের হয়ে আসতেছে, জমজম জমজম জমজম। একবার জোরে বলা যাবে কি মারহাবা? মক্কার নেতারা বলতেছে আব্দুল মুত্তালিব জমজমের ভাগ দেওয়া লাগবে, না তা দেব না। ওদেশে পানির দাম তো বিরাট দাম, এখনো পানির কি দাম, তেলের দাম আর পানির দাম বরাবর। একটা কুয়া মানে বিরাট কিছু। তো মক্কার অন্যান্য কম গোত্রের নেতারা বলতেছে আব্দুল মুত্তালিব জমজম তো তুমি পাইছো ঠিক আছে, কিন্তু ভাগ দিতে হবে, ভাগ দিতে হলে আমার ট্যাক্স দিতে হবে। প্রিয় নবীজির দাদা বলতেছেন তোমরা যদি পানি নিতে চাও তো ট্যাক্স দিতে হবে। বলে না তা দেবো না। বিরাট যুদ্ধ লেগে যায়, যায় মারামারি, বিরাট তুমুল আকারে। বলতেছে এক কাজ করো, সিরিয়াতে এক গণক মহিলা আছে, চলো আমরা তার কাছে যে গণনা করে সমাধান নিয়ে আসি। আব্দুল মুত্তালিব বলতেছে আল্লাহ আমার দিল আর তোমরা গণকের কাছে যাবো, আচ্ছা ঠিক আছে চলো। কারা কারা যাবা? বলে প্রত্যেক কৌমের এক একজন লিডার, 12 কৌমের 12 লিডার একসাথে রওনা দিচ্ছে। সিরিয়ায় যাওয়ার সময় মরুভূমির ভিতরে যাইয়া তারা পথ হারাইয়া পানিও শিয়ে আসে, রাস্তাও খুঁজে পায় না। একসাথে বলবেন আল্লাহু আকবার, পানিও শেষ রাস্তা খুঁজে পায়। হযরত আব্দুল মুত্তালিব বলতেছে রে পানির ভাগ নিতে এসে এখন পানি না খেয়ে মরতে হবে, এক কাজ কর, যার যার মতো কবর খুঁজে বসে থাক, মরার পরে কবর দেওয়ার তোর মানুষ নাই, যার যার কবরে সেই সেই থাকুক, যে প্রথম মারা যাবে আমরা 11 জন মিলে তার দাফন করব, সবার শেষে যে মারা যাবে খালি তার দাফনটা হবে না, তাছাড়া বাড়ি 11 জনের দাফন আমরা করতে পারবো, কারণ এই মরুভূমির ভিতরে পানি না পেলে তো নির্ঘাত মৃত্যু, এখানে আর বাঁচার কোনো রাস্তা। সবাই মৃত্যুর আশা ছেড়ে দিছে, কিন্তু খাজা আব্দুল মুত্তালিবের সেকেমে নূরে মোহাম্মদি, উনি মারা গেলে আল্লাহর নবী দুনিয়াতে আসবে না, আল্লাহ ওনাকে মারবে না, কেমনে বাসায় দেখেন? একসাথে বললেন আল্লাহ দুই জবহের সন্তান, এটার ব্যাখ্যা আসতেছি, দাঁড়ান, কয় জবহ? জোরে বলেন কয় জবহ? এক নম্বর জবহ ইসমাইল আলাইহিসসালাম ছুরি চালাইছিল কিন্তু গলা কাটে নাই, কারণ নূরে মুহাম্মদি ছিল। একসাথে বলা যাবে না মারহাবা? অ্যাটেনশন মনোযোগ, আল্লাহর নবী ডাক দিছে, সাহাবীরা তোমরা শোনো, আমার দাদা যান কবর খনন করে বসে আছেন, কিন্তু দাদা এবার আবার বললেন বেটারা আমরা শুধু কবর খনন করে বসে থাকলে তো হবে না, চলো আমরা একটু চেষ্টা করে দেখি পানি পাওয়া যায় কিনা। এই কথা বলার পরে খাজা আব্দুল মুত্তালিব তিনি ঘোড়ার উপরে আরোহণ করলেন, উটের উপরে আরোহণ করলেন। উটের উপরে আরোহণ করার পরে উট যখন চলতে গেল তখনই খাজা আব্দুল মুত্তালিবের উটের পায়ের নিচ থেকে পানি এসে, পানি মাটি ফেটে ফেটে মরুভূমির ভিতর থেকে পানি বের হতে লাগলো। একবার জোরে বলা যাবে কি মারহাবা? মরুভূমির ভিতরে আল্লাহর নবীর দাদার পায়ের নিচ থেকে মাটি ফেটে পানি বের হতে লাগছে। সব কমের লোকজন দৌড়ে এসে বলতেছে রে আব্দুল মুত্তালিব বুঝছি
মরুভূমির ভিতরে যে আল্লাহ তোমার পায়ের নিচে পানির নহর সৃষ্টি করে দিল, তুমি আজকে থেকে মক্কার নেতা, তোমার এই নেতা মেনে নিলাম, আমাদের আর পানির ভাগ লাগবে না, যদি মন চায় জমজমের পানি দিও, আর যদি মন চায় না দিও, চলো আমরা দেশে ফিরে চলে যাই। দেশে ফিরে আসার পরে ঘরের মধ্যে আব্দুল মুত্তালিব না যাইয়া আল্লাহর ঘর ধরলেন, তাওয়াফ করলেন, তাওয়াফ করিয়া কাবা ঘর ধরিয়া বলতেছে, রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ, আমারে একটা বেটা দিছ, আরো নয়টা বেটা দিবা, দশটা ছেলে যদি তুমি আমারে দাও, রব্বুল আলামিন একটা ছেলের আমি নিজ হাতে তোমার কাবার সামনে কুরবানি দেব, নিজ হাতে জবাই দেব, আল্লাহ আমারে দশটা বেটা দাও। আল্লাহর নবী বলতেছেন, মাত্র আমার দাদারে আল্লাহ দশটা সন্তান দিলেন, দশ নম্বরে আমার আব্বাজান আব্দুল্লাহ নূরে মুহাম্মাদি স্থানান্তর হইয়া হযরত আব্দুল্লাহর পবিত্র সেকেমে যাইয়া প্রবেশ করলো। একবার জোরে বলা যাবে কি মারহাবা? দেখতে দেখতে ২০ বছর, কত বছর হুজুর কোন কিতাবে এটা পাইছেন? আল্লামা ইমাম ইবনু কাসির আল-বাদার মধ্যে এই ঘটনা লেখছেন, খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। আল্লাহর নবী বলতেছেন, দেখতে দেখতে আব্বাজানের বয়স ২০ বছর হয়ে গেল, ২০ বছর হয়ে যাওয়ার পরে সব সন্তানদেরকে ডাক দিলেন। হযরতে আব্দুল মুত্তালিব ডাক দে বলতেছে, বেটারা রে, আমি মানত করছিলাম আমার আল্লাহ দশটা সন্তান দিলে, আমি একটা সন্তানকে নিজ হাতে কাবার সামনে কুরবানি দিব। আরবের মানুষ আগে থেকেই কাবাকে খুব সম্মান করত, খুব ইজ্জত করত। সেই দিন দশটা সন্তান ডাক দে বলল, আব্বাজান আপনি যাকে খুশি তাকে কুরবানি করে দেন, আমরা দশটা বেটায় রাজি আছি। তখন আব্দুল মুত্তালিব বললেন, না আমি তোর দশজনের কাছ থেকে কয়েকজনকে বেছে নিতে পারবো না, আমি দশজনের নাম লটারি করব, যার নাম লটারিতে আসবে আমি তারে কুরবানি করব। এলাকার নেতা মক্কার নেতৃস্থানে সবাই ডাক দিয়া লটারি টান দিলেন। লটারিতে টান দেওয়ার পরে হযরত আব্দুল্লাহর নাম এসে গেল, দুই জবহের সন্তান আব্দুল্লাহর নাম এসে গেল। প্রথম জবহ ইসমাইল আলাইহিসসালাম, দ্বিতীয় জবহ হযরত আব্দুল্লাহ নূরে মুহাম্মাদি আব্দুল্লাহর সেকেমে নাম এসে গেল হযরত আব্দুল্লাহর। হাত চেপে ধরছে, তোর নাম লটারিতে আসছে, তোকেই কাবার সামনে কি কুরবানি দিব। তলোয়ার টেনে বের করে সন্তানকে লাঙ্গে তলোয়ার নিয়ে কাবার সামনে জবাই করার জন্য গেছে। লোকেরা চারপাশ দিয়ে বলতেছে, হাই হাই হাই, এরে আব্দুল মুত্তালিব করতেছে কি, তোমার সবচেয়ে ভালো ফুলাটা আজকে জবাই দিবা, আমরা এটা হতে দিতে পারি। আরো জোরে বলেন, আল্লাহু আকবার, জবাই কি হবে কথা কর না কেন, জবে হবে, কারণ কি, রাহমাতুল্লিল নূরে মুহাম্মাদি, হযরত আব্দুল্লাহর পবিত্র পেশাবেতে সে জবাই হলে আর নূরে মুহাম্মাদি দুনিয়াতে আসবে না। এই জন্য আল্লাহ রসুল বলতেন, আমি দুই জবেহের সন্তান, আমি দুই জবেহের সন্তান, মুস্তাদ গাকে মেরা দিস, ইমাম ইবনে কাসির আল বেদার ভিতরে লিখছে, আমি দুই জবেহের সন্তান। প্রিয় মুসলমান, হযরতে আব্দুল মুত্তালিব সেই দিন সন্তানকে বললেন, বেটা আসো। লোকেরা বলল, না জবাই দিতে দেব না, তাহলে তুই কি করব বলো? বলতেছে, তাহলে তুমি এক কাজ করো, কাজটা হলো অমুক এলাকায় একজন বড় আলেম আছে, পাদ্রী আছে, তার কাছ থেকে আমরা সমাধান নিয়ে আসি। ঠিক আছে চলো। পাদ্রী সমাধান দিয়ে দিলে, একটা কাজ করেন আপনারা, এই নিষ্পাপ সন্তানটাকে হত্যা না করে আপনারা ১১০টা উটের নাম লটারিতে দেন আর আব্দুল্লাহর নাম লটারিতে দেন, যদি আব্দুল্লাহর নাম আসে আরও ১০টা উট বাড়ান, যত সময় পর্যন্ত আব্দুল্লাহর উটের নাম না আসবে তত সময়ে ১০টা করে উট বাড়াইতে থাকেন। সবাই চলে এসে উটের নাম দেওয়া হলো, হযরত আব্দুল্লাহর নাম দেওয়া হলো লটারিতে, ১০টা দেওয়ার পরে টান দেওয়া হলো, কিন্তু হযরত আব্দুল্লাহর নাম আসলো না, আসলো উটের নাম আসলো না, আরও ১০টা বাড়ানো হলো আসলো না, আরও ১০টা আসলো না, আরও ১০টা আসলো না, এইভাবে ৯০টা দেওয়া হলো আসলো না,
একশো উটের নাম যখন লটারিতে আসলো, ঠিক তখনই লটারিতে টান দেওয়ার পরে একশো উটের নাম লটারিতে চলে আসলো। আব্দুল মুত্তালিব বলল, না আমি একবার টানব না, আরো তিনবার টানতে হবে। তিনবারই যদি উটের নাম আসে তাহলে বুঝবো আমার আল্লাহ আমার ছেলের পরিবর্তে উট কুরবানি কবুল করেছে। তিনবার লটারি টান দেওয়ার পরে তিনবারই হযরতে আব্দুল্লাহর নাম না এসে একশোটা উটের নাম লটারিতে এসে গেল। একশো উট উনি কাবার সামনে নিজে হাতে কুরবানি দিয়ে দিলেন, আব্দুল্লাহ বেঁচে গেল। আল্লাহর ঘর তাওয়াব করতে লাগলেন আব্দুল্লাহ। এই সময় আপনারা জানেন ওরাকা বিন নওফল, তার একজন বোন ছিল, এই বোনের নাম ছিল ফাতেমা, আবার কেউ বলছে তার নাম ছিল উম্মে কিতাল, আবার কেউ বলছে তার আরেক নাম ছিল ফাতেমা, যা হোক আরবদের অনেক অনেক নাম থাকে। ওরাকা বিন নওফলের বোন তাওরাত জবরিন দিলে বড় পারদর্শী আলেমা একজন নারী ছিলেন, তিনিও তাওয়াব করার জন্য হেরেমে আসছেন, উনি তাওয়াব করা বাদ দিয়ে উনার তাবুর ভিতরে উনি বসে আছেন। এমন সময় দেখে নবীজির আব্বাজান তাওয়াব করতেছে, কিন্তু তাওয়াব করে তো বটে কিন্তু তার পবিত্র সেকেমে নূরে মোহাম্মদী ঝলমল করে। উম্মে কিতাল ডাক দিয়ে বলতেছে, আব্দুল্লাহ এদিকে আসেন। হযরত আব্দুল্লাহ কাছে গেলেন, কি ব্যাপার আপনি কেন ডাকেন? বলতেছে, আব্দুল্লাহ রে আমি ওরাকা বিন নওফলের বোন উম্মে ফাতেমা, তাওরাত জবুর ইনজিলে পারদর্শী একজন আলেমা মহিলা আমি। ওরে আব্দুল্লাহ তুমি কি আমারে বিয়ে করবা? বিনিময়ে আমি তোমার বিনিময়ে একশো উট তোমার আব্বাজান কুরবানি দিয়েছিল, এই একশো উট আমি তোমার আব্বাজানকে হাদিয়া দিয়ে দেব। আব্দুল মা ডাক দিয়ে বলতেছে, উম্মে ফাতেমা তুমি প্রস্তাব দিতে পারো, তোমার অধিকার আছে, কিন্তু আমার একজন মুরব্বী আছে আমার আব্বাজান, আমি আমার আব্বার পরামর্শ ছাড়া কোনো সিদ্ধান্ত নেব না। ওইদিকে আব্দুল মুত্তালিব তিনি চলে গেলেন ওহাব জুহরির কাছে, হযরত রাসূলের আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু আনহার আব্বার কাছে, যাইয়া দুইজন কথা পাকাপাকি করলেন, হা হযরত আমিনার সাথে আব্দুল্লাহর বিয়ে হবে। ওই মক্কা নগরীতে ওই সময় পৃথিবীতে হযরত আমিনার চাইতে তাহেরা তাইয়্যেবা কোনো নারী জন্ম হয় নাই। একসাথে বলবেন কি আল্লাহু আকবার, আমার নবীর মায়ের মতো তাহেরা তাইয়্যেবা পবিত্র সতী সাধবী ওই জমানায় পৃথিবীতে আর একজন নারী ছিল না। আমার নবীর মায়ের মতো এত পবিত্র নারী আর নাই। আল্লাহর হুকুমে বিয়ের দিন তারিখ নির্দিষ্ট হয়ে গেল, বিয়ে শাদী হয়ে গেল। বিয়ে শাদী হয়ে যাওয়ার পরে বাসর হলো, চলে আসলেন পরের দিন সকালবেলা নবীজির আব্বাজান তাওয়াব করার জন্য শুকরানা তাওয়াব। চিন্তা করলেন আল্লাহর ঘর আমি তাওয়াব করি, খোদার ঘর তাওয়াব করতে লাগছে। কিন্তু সেই দিন উম্মে ফাতেমা ওরাকা বিন নওফলের বোন তখনও দাঁড়ানো আছে। এই দিন ডাক দে বলতেছে, আব্দুল্লাহ আসো, কথা আছে তোমার সঙ্গে, তুমি কি বিয়ে করছো? বলে, হ্যাঁ আমি বিয়ে করেছি। আমার কোন বংশের সাথে তুমি আত্মীয়তা করলে? বলে, জুহরি বংশের সঙ্গে। কার মেয়ে? ওয়াহাব জুহরির কন্যা আমেনার সঙ্গে আমার বিয়ে হয়েছে। তখন উম্মে ফাতেমা বলল, তাহলে আব্দুল্লাহ তুমি চলে যাও, তোমার আর প্রয়োজন নাই। তখন নবীজির আব্বাজান ডাক দিয়ে বলতেছে, ও উম্মে ফাতেমা এতদিন তুমি আমার বিবাহের প্রস্তাব দিলে, আজকে চলে যেতে বলো, তুমি যদি চাও আমার আব্বাজানকে বললে আমার আব্বাজান আর একটা বিয়ে দেবে। আরবে বহু বিবাহের প্রচলন আজকে থেকে না আদিকাল থেকে, ওরা চারটা পাঁচটা আটটা দশটা কুড়িটা বাইশটা তিরিশটা করে বিয়ে করে। বর্তমানে আরব দেশের রাজা আমির রাজারা আছে, কারো বউ আছে তিরিশটা, কারো বউ আছে ছাব্বিশটা, কারো আছে চল্লিশটা, ওরা মানুষ না জিন আল্লাহ জানে। এত বউ দিয়ে কি করে মানুষ? এই পাগল ছাড়া কারে কইল? একজন তিরিশটে বউ, এই পাগল ছাড়া কি করবে? এবার বউ দিয়ে কি করে? নেশা করবো ওই আদিকাল থেকে। নবীজির আব্বাজান বললেন, তুমি যদি চাও তাহলে আর একটা বিয়ে আমি করতে পারি। উম্মে ফাতেমা বলল, না রে আব্দুল্লাহ তোমাকে আমার আর কোনো প্রয়োজন নাই। হযরত আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, কারণ কি বলে যাও, বলতেই হবে হাকিকত। ডাক দিয়ে বলতেছে, আব্দুল্লাহ রে তুমি যারে বিয়ে করছো তার সম্মানের সাথে রাখবা, তুমি জানো না
তার সেকেমে রেহেমে এখন কি চলে গেছে? তুমি তো নূরে মুহাম্মাদের অধিকারী ছিল, আখের নবী, তোমার সুন্নতের মাধ্যমে দুনিয়াতে আসতেছে। আমি তাওরাত জবুর ইনজিলের মধ্যে পড়েছি আব্দুল্লাহ, ওই নূরে মুহাম্মাদি এখন আর তোমার মাঝে নাই, নূরে মুহাম্মাদি চলে গেছে। হযরত আমেনার রহম মুবারকে মিন তুন কালুন সলিবিন ইলা রাহিমিন ইজা মাদা আলামুন বাদা তবা, ওই যে আব্বাস বলতেছিলেন রাদিয়াল্লাহু আনহু বলতেছিলেন, চাচা যান নবী গো, আপনি রেহেম থেকে সেকেম, সেকেম থেকে রেহেম, আপনি এখন চলে আসলেন নবীজির আম্মা জানে রেহেম মুবারকে, নূরে মুহাম্মাদি এখন আমিনার রেহেমে, তিনি এখন সেটার অধিকারী আব্দুল্লাহ, সম্মান করিও তারে, আমিনার মনে কষ্ট দিও না, তিনি পৃথিবীর শ্রেষ্ঠ নারী, আজ উনার মাধ্যমে আখেরি নবী দুনিয়াতে আসতেছে, একবার জোরে বলা যাবে কে মারহাবা। এরপরে আল্লাহ পানি সৃষ্টি করলেন, পানি সৃষ্টি করার পরে আমার আল্লাহ পাক আরশে মুআল্লা বানাইলেন, আরশে মুআল্লা বানাইয়া আমার রব পানির উপর স্থাপন করলেন, আরশে মুআল্লা বানানোর পরে আল্লাহ কুরসি বানাইলেন, কুরসি কুরসি বানানোর পরে আল্লাহ পাক লৌহ কলম বানাইলেন। এই তথ্যগুলি আমি আমার ভাষায় বলতেছি না, মোল্লা আলী কারী মাক্কি রহিমাহুল্লাহর ভাষায় লিখতে বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন কলম সৃষ্টি করলেন, কলম লৌহ কলম, যেটা কলম সৃষ্টি করার পরে আমার রব কলমকে বললেন কলম তুমি লেখো, কলম ডাক দে বলো রাব্বি কি লিখবো আমি, আপনি কি হুকুম করেন আমি কি লিখবো, আল্লাহ বলেন কলম উকুতুব মাকাদিরাল খাল, সৃষ্টির সব কিছুর ভাগ্য তুমি লিখতে থাকো, এই জন্য ভাগ্য আমাদের হাতে নাই, আজকের রাজা কালকে সকালবেলা রাজা থাকবে না, সে কেউ জানতো না, আজকের এমপি সকালবেলা এমপি থাকবে না, আজকের চেয়ারম্যান সকালবেলা চেয়ারম্যান থাকবে না, আজকের ডিসি সকালবেলা ডিসি থাকবে না, আজকের ওসি সকালবেলা ওসি থাকবে না, সিদ্ধান্ত আমার না, এই সিদ্ধান্ত আমার আল্লাহর কথা বলেন ঠিক কিনা। এইগুলো পাইলে আমাদেরকে সদ্ব্যবহার করতে হয়, কি ব্যবহার করতে হয়, সদ্ব্যবহার করতে হয়। এই যে এখন কিছু জায়গা আছে দেখবেন, সুন্নি আলেম কেমনে সরাবে, ইমাম সাহেবরে কেমনে সরাবে, সুন্নি ইমাম একদল খুব চিন্তা ভাবনা করতেছে, ওই মনে করছে আমি বিরাট ক্ষমতা পেয়ে গেছি, ওরে সাতা 17 বছর যারা পাইছিল তারা ওইরকম চিন্তা করছিল, কালামানি ক্ষমতা পাইয়া চিন্তা করছে পাইছি যেহেতু বিচারপতি মাইরে দিই, মাইরে দিয়ে শেষ পর্যন্ত কলার পাতা নিচে ঘুমাইছে, তোমরা যদি এরকম করতে চেষ্টা করো তো কলার পাতাও তালাশ করে পাওয়া না। এগুলি পাওয়ার পরে অপব্যবহার করতে হয়। পৃথিবীটাকে আল্লাহ সবাইকে যে সুন্দর করে সাজিয়েছে, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সব পৃথিবীতে বাস করে, এক বাগানে হাজার হাজার কোয়ালিটির গাছ আল্লাহ দিছে, একই মানব জাতির ভিতরে কালা ধরা ল্যাংড়া খোরা বোবা জ্ঞানী গুণী অজ্ঞানী ডক্টর ডাক্তার আলেম জাহেল চোর বটপর সব আল্লাহ দিন, পরীক্ষা, এগুলি কি ক্ষমতা টাকা অর্থ বিত্ত সম্মান সব পরীক্ষা, এগুলো আমাদের জন্য পরীক্ষা। বাড়িখানার মুসলমান আল্লাহ বললেন উক্তুব মাকাদিরাল খালক, সৃষ্টির তকদির তুমি লেখো, আপনার বাড়ির বিড়াল কি খাবে, কুত্তা কি খাবে, সব কলম লেখা শুরু করে দিল, আপনার পুকুরের মাছ কোন মাছ কতটুকু খাবার পাবে কলম লিখতে শুরু করলো, একটা গাছে কি পরিমাণে ফল হবে কলম লেখা শুরু করলো, এমন সৃষ্টির এমন কোন সৃষ্টি নাই যেটার তকদির ভাগ্য আল্লাহ পাক না লেখাইলেন। আমাদেরকে সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ লিখে রেখেছিলেন, এই লেকসাক্স বিস্কুট আপনারা মাহফিলে বসে খাবেন, না আসতে হলো না জোরে বলতে হবে, আমার সামনে লেকসাক্স বিস্কুট চা থাকবে, এটা 50,000 বছর আগে আল্লাহ লিখে রেখেছে, এটাকে আমি ইচ্ছা করে আনছি, আমার বরাদ্দটাই চলে আসছে, এখন বরাতে যদি থাকে তো খাবো না থাকলে আমি
এজন্য এগুলি নিয়ে পারাপারি করতে হয় না, কারো জিনিস মাইরে খাইতে হয় না, কারো জিনিস অন্যায় ভাবে জোর করে আনতে হয় না, কারো জন্য মুখের খাবার গ্রাস নষ্ট করতে হয় না, কারো রিজিক নষ্ট করার জন্য পায়তারা করতে হয় না। এটা আল্লাহর হাতে, এটা আমার হাতে নাই, আপনার হাতে নাই। যখন আপনি বান্দার রিজিক হাত দিবেন ঠিক তখন আল্লাহ পাক বেজার হবে, আমি বরাদ্দ করছি তুই হাত দিলি। প্রিয় মুসলমান, আমার কলাম সৃষ্টি করলেন, আসমান সৃষ্টি করলেন, জমিন সৃষ্টি করলেন, গাছ তরু লতা পাতা হলো, সাগর নগর পাহাড় পর্বত নদী নালা হলো, পশু পাখি আল্লাহ সৃষ্টি করলেন। এরপরে আমার আল্লাহ দুনিয়ার ভিতরে একটা জাতি পাঠাইলেন, সেই জাতির নাম জিন। জাতির নাম কি? জিন। জিন জাতি আল্লাহ পাঠাইলেন। ওয়াখলাকাল জান্না মারিজিম মিন নার। রব বলতেছেন আমি জিন জাতি আগুনের শিখা থেকে বানাইছি। মনোযোগ দিবেন, মোমবাতির আগুনে আগুন জ্বালাইলেন, একটা হলুদ আগুন, এরপরে সবুজ কোয়ালিটির আগুন, এরপরে দেখবেন ধোঁয়া ধোঁয়া, এই ধোঁয়া থেকে আল্লাহ জিন জাতি বানাইলেন। গ্যাসীয় পদার্থের মতো এটা উড়ে চলে যায়, দেখা যায় না, আকৃতি ধরতে পারে, সহস আপনি দেখতে পারবেন না। জিন মানুষের ধরে যখন দেখবেন তখন মানুষ তার শক্তি হারায়, মানুষ তার জবান হারায়, মানুষ তার চাহানি হারায়, মানুষ তার জ্ঞান হারায় ফেলে। ওই জিন মানুষের শরীরের মধ্যে ঢুকিয়া সমস্ত মানুষটাকে গ্রাস করে নিয়ে জিনে কাজ করে। এই জন্য মানুষের গায়ে আঘাত করলে জিনের গায়ে আঘাত লাগে, মানুষের আঘাত করলে জিনের গায়ে আঘাত লাগে, কথা বললে জিনে কথা বলে। গ্যাসীয় পদার্থ দিক জিন যদি আল্লাহ বানাইলেন, ওরা ছিল উগ্র। পৃথিবীতে কোটি 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 জিন আসলো, কোনো কোনো বর্ণনায় মহাদ্দসনে গ্রাম লিখেছেন জিনদের ভিতরে আল্লাহ নবী পাঠিয়েছিলেন, কোনো কোনো বর্ণনায় উলামা একরাম বলছেন না জিনদের মধ্যে কোনো নবী ছিল না, তাদের মধ্যে দাইল আল্লাহ ছিল। কিন্তু একটা কথা মনে রাখবেন, জিনদের মধ্যে কোনো খাজা বাবা আজমিরি জন্ম হয় নাই, জিনদের ভিতরে হুজুর গাউসে বাপ জন্ম হয় নাই, জিনদের ভিতরে আলা হজরত জন্ম হয় নাই, জিনদের ভিতরে ইমাম আবু হানিফা জন্ম হয় নাই, জিনদের ভিতরে ইমাম মালিক জন্ম হয় নাই, জিনদের ভিতরে মুজাদ্দিদ আল হুসাইনি জন্ম হয় নাই, জিনদের মধ্যে বদর শাহ আলিয়ার জন্ম হয় নাই, জিনদের ভিতরে শাহ জালালের জন্ম হয় নাই। কারণ জিনেরা ছিল উগ্র, জিনদের সাথে আল্লাহর প্রেম হয় নাই, জিনদের সাথে আল্লাহ প্রেম হয় নাই। রসুল আসতেছে অপেক্ষা করে, আমাদের দেশে কিছু লোক আছে ব্যাখ্যা করে আল্লাহ এই মাটির মানুষের ভিতরে রসুল পাঠিয়েছেন, এই জন্য রুমির দাম বেশি। কত বড় পাগল চিন্তা করে বলে মাটির মানুষের ভিতরে নবীরে পাঠাইছে, ভিতরে নবীর দাম বেশি। ও ছাগল বুঝে না, যেই মাটির মানুষের ভিতরে নবীকে পাঠানোর কারণে এই মানুষের দাম বাড়ছে, মানুষের কারণে রসুলের দাম বাড়ে, বলদ বুঝে না। এই মাহফিলের আমাদের কারণে মাহফিলের দাম বাড়ে নয়, বরং মিলাদুন নবী নবী শব্দ থাকার কারণে আমাদের দাম বাড়ছে। যদি মিলাদুন নবী শব্দ বাদ দিয়ে দেন তা আমাদের স্যার ভাই সহ দাম যায়, এই মাহফিলের কোনো বেলুই নেই। ও মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ দিয়ে ও মিলাদুল ফরিদি দিয়ে সার বৈশ রসুলের নাম থাকার কারণে মাহফিলের দাম আরশে মুআল্লায় লিখিত হয়ে গেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আরবিতে একটা প্রবাদ আছে, শরফুল মাকিনা ও শরফুল মাকান, ও শরফুল মাকানে শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে, কাবা শরীফের কারণে হারামের মানুষের দাম বাড়ছে, আমার নবীর কারণে মানব জাতির দাম বাড়ছে। কথা বলেন ঠিক না বুঝি? তাম সৃষ্টির মধ্যে জিন আর জিন অবাধ্য হয়ে গেল জিন জাতি, মারামারি কাটাকাটি হাঙ্গা দাঙ্গামা অকাম কুকাম,
এমন কোন খারাপ কাজ নাই জিনেরা না করলো। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠাইলেন, জিব্রাইল ফেরেশতা নিয়ে যাও, জিন জাতি হত্যা করো। জিনেরা ফেরেশতাদের সাথে যুদ্ধ শুরু করলো, চিন্তা করেন কত বড় খারাপ, ফেরেশতাদের সাথে যুদ্ধ শুরু করলো, পৃথিবীতে প্রলয়ঙ্কর এক মহাযুদ্ধ হলো, মহাযুদ্ধ। এই মহাযুদ্ধে জিন মারতে 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 একেবারে নিঃশেষ, কিছু জিন পাহাড়ে পালাইলো, কিছু জিন সমুদ্রের নিচে পালাইলো, কিছু জিন জঙ্গলের মধ্যে পালাইলো। ঠিক ওই সময় ফেরেশতারা বলতেছে, রব জিনদের ভিতরে একটা ছোট্ট বাচ্চা পাইলাম, আজাজিল, তখন তার বয়স ছিল মাত্র 1000 বছর, 1000 বছরের ছোট্ট বালক, এই ছোট্ট বাচ্চা জিন আজাজিল, 1000 বছরের ছোট্ট বাচ্চা। এবার চিন্তা করেন ওদের 1000 বছরের ছোট্ট বাচ্চা আজাজিল, ফেরেশতারা বলে রব সেহারা সুন্দর, মায়াবী, মায়াবী লাগে আল্লাহ, ও তো কোনো অপরাধ করে নাই, জিনদের ছোট্ট বাচ্চা, মন বলে আসমানে নিয়ে আসতে চায়, অনুমতি দিলে শুকর গুজারি বান্দা হবে আশা করা যায়। আমার মালিক তো জানে এটা কত বড় শুকর গুজারি বান্দা হবেন। আল্লাহ বললেন আনতে চাও তো নিয়ে আসো, সব আমার আল্লাহ জানেন। প্রথম আসমান চলে গেল, 1,00,000 বছর আজাজিল ইবাদত করলো, প্রমোশন দিলেন আল্লাহ। দ্বিতীয় আসমানে চলে গেল, আরো 1,00,000 বছর, সপ্তম আসমান পর্যন্ত 7,00,000 বছর ইবাদত করার পরে আমার আল্লাহ তাকে মুআল্লিমুল মালায়েকা, চ্যান্সেলর অফ মালায়েকা বানায় দিলেন, সমস্ত ফেরেশতাদের সে চ্যান্সেলর হয়ে গেল। এত বিরাট পাওয়ারফুল আরশে মুআল্লার নিচে আল্লাহ ইয়াকুজ্জামান রাদমনি মুক্তা দিয়া বিরাট দামি সিংহাসন বানাই দিল। ওই সিংহাসনে বসে বসে আজাজিল ওয়াজ করত, ফেরেশতারা ওয়াজ শুনে চোখের পানি সেরে সেরে কানতে থাকত। এবার আল্লাহ পাক সব ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ফেরেশতারা রে কোটি কোটি বছর পার হলো, জিনদের সাথে আমার প্রেম হয় নাই, ফেরেশতাদের সাথেও আমি আল্লাহর প্রেম হয় নাই, অন্য সৃষ্টির সাথে আমি আল্লাহর প্রেম হয় নাই, ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে খলিফা পাঠাবো, প্রতিনিধি পাঠাবো। ফেরেশতারা বলল কালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, আপনি এমন কি জাতি দুনিয়াতে পাঠাবেন যারা মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে। ফেরেশতারা কিন্তু বলে না ওরা নামাজ পড়বে না, ওরা রোজা রাখবে না, ওরা এই যাকাত দেবে না, ওরা হজ করবে না, এই কথা কিন্তু ফেরেশতারা বলে নাই। ফেরেশতাদের প্রথম আপত্তি ছিল আল্লাহ ওরা মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে, ফাসাদ বাঁধাবে, বিশৃঙ্খলা বাঁধাবে, অশান্তি বাঁধাবে, আল্লাহ এইগুলি বানানোর দরকার নাই। ওয়া নাহানু নুসাববিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরাই তো আপনার তাসবিহ করি, আমরাই আপনার জিকির করি, আমরাই আপনার হামদ করি, সেজদার প্রয়োজন আমরাই তো সেজদা দিচ্ছি, জিকিরের প্রয়োজন আমরাই তো জিকির করি, রব এ জাতি বানানোর দরকার কি? আল্লাহ বলেন ইন্নি আ'লামু মা লা তা'লামুন, তোমরা জানো না আমি যা জানি তোমরা জানো না, আল্লাহ জানে আমার হাবিব আমি মানব জাতির ভিতরে পাঠাবো, ফেরেশতারা জানে না। চিৎকার করে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, ঘুম আসতেছে, রাত বাজে কত, শোয়া 2টে চলবে, একসাথে বলে তো আল্লাহু আকবার, হ্যাঁ ঘুমান যাবে না, তাহার যুদ্ধ বুঝে যা। ফেরেশতারা জানে না যে মানব জাতির ভিতর কি আসতেছে, এই জন্য আল্লাহকে আমি যা জানি তোমরা জানো না। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, আল্লাহ বানাইলেন কত জাতি,
হইল না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মদিনার শোনে। সলাত দিয়া রাসূলুল্লাহ আলাইহিম, এবার শুনে যান, আদম আলাইহিসসালাম আল্লাহ বানাবেন, দুনিয়ার বিভিন্ন জায়গার মাটি নিলেন, মাটি আনার জন্য জিব্রাইল আল্লাহ পাঠাইছে, জিব্রাইল মাটির কাছে আসছে, মাটি আল্লাহ হুকুম করছেন তোমার নেওয়ার জন্য, মাটি কাঁদে কয় জিব্রাইল আমারে নিও না, আল্লাহ এ মানব জাতি আমার দেব নাইব, ওরা অত্যাচার অন্যায় অপরাধ করব, আল্লাহ আবার আমার জাহান্নামের আগুনে পুরাই করে, জিব্রাইল নিও না, আল্লাহর দোহায় লাগে তুমি নিও না। জিব্রাইল চলে গেছে, কাল্লা মাটি কান্নাকাটি করছে, মায়া লাগছে, চলে আইসি। মিকাইল গেল, ইসরাফিল গেল, মাটি কান্নাকাটি করে, আল্লাহ কা আজরাইল তুমি যাও, আজরাইল এসে থাবা দিয়ে ধরছে মাটি, আজরাইলের নিশ্নের কোনো কান্নাকাটিতে কাজ হবে না, আল্লাহ হুকুম করছে তোরা নেওয়ার জন্য, আজকে কোনো সারাসারি নাই। আজরাইল বিভিন্ন জায়গা থেকে মাটি নিয়ে চলে আসলো, এই জন্য আমার আল্লাহ আজরাইলে মালাকুল মৌতের দায়িত্ব দিয়ে রাখছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? সব মাটিগুলি নিয়ে বেহেশতের তাসনিম নদীর পানি দিয়ে আমার আল্লাহ এই মাটি আদম আলাইহিসসালামের মাটিকে খামির করলেন। মানব শুধু মাটি তৈরি না, মাটির সাথে পানি আছে, মানব শুধু মাটি তৈরি না, তবে হ্যাঁ মাটি দিয়ে সূচনা করেছেন আল্লাহ, ওয়াবাদা খালকাল ইনসানি মিন তিন, রব বলতেছেন আমি মানব জাতির সৃষ্টির সূচনা করেছি মাটি থেকে, এই মানুষের সৃষ্টির সূচনা করলাম মাটি থেকে। একটু বুঝে যাবেন এই আয়াত এবং আদমের হাকিকত, এবং আমার নবী না বুঝলে নবী নূর না মাটি বুঝবেন না। আদম আলাইহিসসালাম মাটি দিয়ে আল্লাহ খামির করে 40 বছর ধরে আল্লাহ পাক জান্নাতের ভিতরে আল্লাহ রেখে দিলেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, 40 বছর জান্নাতে শুকাইতে লাগলেন, আজাজিল আসিয়া টুকা দেয়, টুকা দেওয়ার পরে ঠম 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 আওয়াজ হতে লাগলো। কোরআন বলতেছে খালাকাল ইনসানা মিন সলসলিন কালফাখার, আল্লাহ পাক বলতেছেন ও বান্দা আমি মানুষ বানাইছি ঠন 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 শক্ত মাটি দিয়া, এই ঠন ঠন ঠনের মাটির অধিকারী ছিলেন বাবা আদম, শয়তানে টুকা দিয়া কয় ঠন 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 করে, এটার মধ্যে কিচ্ছু নাই, ও আমার কিছুই করতে পারবে না। শুনে যান চট্টগ্রামবাসী, আদম সফিউল্লাহকে জান্নাতের ভিতরে 40 বছর আল্লাহ পাক 40 বছর পরে আদমের রুহু দেহ মুবারকের মধ্যে আল্লাহ রুহু দিলেন, রুহু বের হয়ে আসে। আল্লামা মোল্লা আলী কারী মাক্কি আল মাওরিদের মধ্যে লেখেন, আল্লামা ইমাম হানাবি সিরতুল হানাবির মধ্যে তিনারা লেখেন, আহা আল্লামা ইমাম কাস্তালানি আল মাহেবের মধ্যে লেখেন, আল্লামা ইমাম আবুল ফরাজ ইবনুল জৌজি তার কিতাবের মধ্যে লেখেন, আল্লামা ইমাম জালালউদ্দিন আস-সিউতি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তিনার কিতাবের মধ্যে লেখেন, আ বন্ধু বিশ্বখ্যাত মুহাদ্দিস আল্লামা কাজী আয়াস আল মালিকি রাহমাতুল্লাহি আলাইহি কিতাবুশ শিফার মধ্যে লেখেন, অনেক অনেক সিরতের কিতাবের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের নূর মুবারক, প্রথমে যে নূর নূরে মুহাম্মাদি সৃষ্টি করেছিলেন আমার আল্লাহ, সেই নূরে মুহাম্মাদি আদম সফিউল্লাহর সেকেম মুবারকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন, তখনই রুহু আদম সফিউল্লাহর দেহের মধ্যে প্রবেশ করলো,
জোরে বলা যাবে কি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ আমার দিকে তাকান, শেষ হয়নি, আরো আছে সব। মানব শরীরের ভিতরে চারটি উপাদান আমি লিখিনি, হুজুর গাউসে পাকের শেরুর আসরের মধ্যে মানব শরীরের ভিতরে চারটি উপাদান আছে। একটা উপাদানের নাম মাটি, আর একটা উপাদানের নাম পানি, আর একটা উপাদানের নাম আগুন, আর একটা উপাদানের নাম হলো বাতাস। আব, আতস, খাপ, বাদ, চারে রঙের মোহ সল্লা দিয়া, চার রঙের মোহ সল্লা দিয়া, যে কই রাশি তোর গঠ, চার রঙের মোহ সল্লা দিয়া। আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। দেখিলি না তুই কইরা তালাশ, ওরে খুঁজিলি না তুই কইরা তালাশ, কোন জায়গা সে মহাজন, চার রঙের মোহ সল্লা দিয়া। যে কইরাছি তোর গঠন, চার রঙের মোহ সল্লা দিয়া। এই জন্য মানুষের কোন অহংকার কথা কর না কেন, মানুষের কোন অহংকার নেই। আমরা আল্লাহর ক্ষমতার কাছে অসহায়, কিচ্ছু নেই, আমরা নির্জীব ছিলাম, মৃত মৃত ছিলাম, অস্তিত্বহীন ছিলাম, আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিয়েছে। চট্টগ্রামবাসী আদম সফিউল্লাহর জীবন আসলো, চোখে আলো আসলো, এলেম আসলো, জ্ঞান আসলো, হাতে বল, পায়ে বল, দেহে বল, সব জায়গায় আল্লাহ সুদর্শন করে আদমকে বানাইলেন। আদম আলাইহিস সালামের পৃষ্ঠ মোবারকে আল্লাহ কুদরতি হাত দিলেন। ইমাম বাইহাকি দালাইলুন নবুওয়াতের মধ্যে লেখেন, আহা, পৃষ্ঠ দেশে হাত দেওয়ার পরে সমস্ত রুহগুলি আমরা ছিলাম, সেই দিন আমাদের আগে দুনিয়ার থেকে যারা চলে গেল তারাও ছিল, সব নবীরা ছিল, রসুলরা ছিল, আমাদের পরে যারা আসবে সেই দিন তারাও ছিল। আদম আলাইহিস সালামের সামনে আল্লাহ উপস্থাপন করলেন, আমার দিকে তাকান, সেই দিন কে চোর হবে, কে দরবেশ হবে, সিনচনসো দরবেশ বেড়ারে, চুল সাদা, দাড়ি সাদা, জুব্বা সাদা, পাঞ্জাবি সাদা, সৈয়াদি স্যার আর কিছু মানে না বেড়া, কিন্তু দেখবেন 36,000 কোটি টাকা নিয়ে চলে গেছে। কে দরবেশ হবে, কে আলেম হবে, কে জালেম হবে, কে জাহেল হবে, কে বাটপার হবে, কে সিটার হবে, কে পীর হবে, কে ওলি হবে, কে নবী হবে, কেউ কানা, কেউ ল্যাংড়া, কেউ বুবা, কারো কোটি টাকার মালিক কিন্তু একটা সন্তানও নাই, কারো 10টা সন্তান কিন্তু কোনো টাকা পয়সা নাই। এই সব আল্লাহ পাক আদম নবীর সামনে যখন আনলেন, আদম আলাইহিস সালাম এই দৃশ্যখানা দেখার পরে আল্লাহকে ডাক দে, বলো রব, ও আল্লাহ, ওরা আমার সব সন্তান, এইভাবে বৈষম্য রাইখন আল্লাহ, বৈষম্যহীন করে দাও আল্লাহ, কোনো বৈষম্য থাকবে না, বৈষম্যহীন করে দাও, কোনো ধনী থাকবে না, সবাই ধনী থাকবে, কেউ ল্যাংড়া থাকবে না, সবার হাত পা থাকবে, কেউ বোবা থাকবে না, সবার জবান থাকবে, কেউ চোর হবে না, সবাই আলেম আবেদ এবং ইবাদত করনেওয়ালা হবে, কেউ কাফের হবে না, সবাই দিনদার ইমানদার মুসলমান হবে। আল্লাহ ডাক দে, বলেন আদম রে, না তা হবে না, আমি আল্লাহ আমার বান্দারে পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠাইতেছি, ল্যাংড়া বানাইলাম, বোবা বানাইলাম, অন্ধ এসে আমার চক্ষুওয়ালা বান্দার সামনে হাত পাতবে, আমি অন্ধ, আমার 2টা টাকা ভিক্ষা দেন, চক্ষুওয়ালা যদি তার ভিক্ষা না দেয় তাহলে আমি আল্লাহর পরীক্ষার খাতায় তার নাম চলে আসলো, বোবা এসে হাত পাতবে আমি কথা বলতে পারি না, আমার কিছু খাবার দেন, যখন তার ঘরের মধ্যে খাবার আছে, খাবার যদি দেয় পরীক্ষায় পাস, খাবার না দিলে পরীক্ষায় ফেল।
পরীক্ষা পরীক্ষা ওলা না বলু অন্যকুম পরীক্ষা পরীক্ষা লিয়া বলু অকুম পরীক্ষা করবে তোমাদেরকে পরীক্ষা পরীক্ষা আদম নবী এই দৃশ্যখানা দেখার পরে আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন সাহাবীরা রে আদম আলাইহিস সালাম আরেকটা দৃশ্য দেখলেন আমার দিকে তাকাইলেন আমি নবীর দিকে তাকাইলেন আমরা সবাই একরকম আমার নবী আর একরকম সুবহানাল্লাহ বললেন না দেখেন আল্লাহ যারে মনোনীত করছে ওই সৃষ্টি জগতের প্রথমেই তার নবীরে মনোনীত করে রাখছে নতুন করে নবীর ইজ্জত বাড়ানোর আর আমাদের কিছুই নাই আমাদের দেশের অনেক ভাইরা বলে তোমরা নবীর ইজ্জত বাড়াইতে বাড়িতে আল্লাহর উপর উড়াই লয়ে যাও কত বড় গাধা কত বড় বলদ এই কথা বলতে পারে আমরা সুন্নিরা কোনোদিনও আল্লাহর নবীকে আল্লাহর উপর উঠাই নাই আমরা আল্লাহর নবীকে আল্লাহর হাবিব বলে বিশ্বাস করি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে বিশ্বাস করি কথা বলেন ঠিক কি না অ্যাটেনশন প্রিয় নবী বলতেছেন আল্লাহ আমার দিকে আদম আলাইহিস সালামকে ঘুরাইলেন আদম আমার দিকে তাকাইলেন ফারআনি নূরান সাতিআন ফি আসমানিহিম এক উজ্জ্বলতম নূর ওয়ালা হিসেবে আদম আমাকে দেখতে লাগে একসাথে জোরে বলেন আল্লাহু আকবার আদম নবী কিসের তৈরি জোরে গান বুঝেন নাই ওয়াজ ও বাদা খালকাল ইনসানি মিন তিন মানুষ আদমকে শুরু করছে মাটি দিয়ে তার মাটির দেহের ভিতরে আগুন আছে পানি আছে বাতাস আছে মাটি আছে সাতটি ফদার তুতে আদমরে বানাইছে আদমের পৃষ্ঠদেশ থেকে সমস্ত রূহ আল্লাহ বের করলেন আমরাও ছিলাম সেদিন আমাদেরকে নূর দেখলেন না নবী বলতেছেন আদম আমার দিকে তাকায় দেখে ফারানি নূরান সাতিয়ান ফি আসমানিহি উজ্জ্বলতম নূর ওয়ালা দেখে আদম স্থির থাকতে না পারে আল্লাহকে বলেন ইয়া রাব্বি মান হাদা আল্লাহ এ কে এত বড় নূর ওয়ালা এত ইজ্জত ওয়ালা এই নূর ওয়ালা কে এই লোকটা চিনতেছি না আল্লাহ তখন জবাব দিলেন ইয়া আদম হাদা ইবনুকা আহমাদ উনার আসমানে নাম হলো আহমাদ জমিনে হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিৎকার করে বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার নবীজির নাম ইজ্জত নতুন করে বাড়ানোর কিছু আছে বাড়াই রাখছে কে আল্লাহ আগেই বাড়াই রাখছে শেষ হয়নি হাদিস কেবল শুরু হয়েছে আসের এবার সামনে আসছে হযরত আদম নবী নূরে মুহাম্মদ দেখলেন আদম আলাইহিস সালাম তখন মাটির তৈরি আল্লাহ পরিচয় করে দিলেন হাদা ইবনুকা ইনি তোমার সন্তান আমার দিকে তাকাবেন এই কথাটা বুঝে যাবেন আদম আলাইহিস সালাম কিসের তৈরি জোরে জোরে বলেন জোরে আদম আলাইহিস সালাম কিসের তৈরি যখন আদম নবী মাটির তৈরি তখন আমাদের নবী নূর ওয়ালা নূর ওয়ালা নূর ওয়ালা নূর ওয়ালা এই জন্য কোরআন বলতেছে কদ জাআকুম রাসূলুম কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবীন আল্লাহর পক্ষ থেকে তোমাদের মাঝে গেছে নূরওয়ালা কি ওয়ালা কি ওয়ালা যখন নবী নূরওয়ালা বাবা আদম তখন মাটিওয়ালা কি কথা কর না কেন আমাদের নবী যখন নূরওয়ালা বাবা আদম তখন মাটিওয়ালা বাবা আদম তখন মাটিওয়ালা আল্লাহ পরিচয় করে দিয়ে বলেন হাজা ইবনুকা ওরে আদম ইনি তোমার সন্তান যারে নূরওয়ালা দেখতেছ ইনি তোমার সন্তান আসমানে নাম আহমদ জমিনে নাম হবে মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার করে জোরে বলবেন, কি ইয়া রাসূলুল্লাহ। শেষ হয় নাই, সামনে আরো গেলে আরো আশ্চর্য হবেন, শুনে যান। এরপরে আল্লাহ ডাক দেখ, আদম এখানে শেষ না, ফুয়াল আউয়াল, আমারে নবী সবার আগে, সবার মানব জাতির আগে দুনিয়াতে কি জাতি ছিল? জিন জাতি। মানব জাতির আগে কি ছিল? জিনদের বেলায় কিন্তু আল্লাহ বলেন নাই হুয়াল আউয়াল, আদমের বেলায় আল্লাহ বলেন নাই আনতা আউয়াল, আমার রসুলের বেলায় আদমকে আল্লাহ বলতেছেন হুয়াল আউয়াল, উনি প্রথম, উনি ফার্স্ট, উনি প্রথম, উনি সবার আগে আসেন। এবার কোরআন থেকে যাই, এটুকুর ব্যাখ্যা করি কোরআন থেকে, খুব মনোযোগ। আমি আগে বলছি, যদি স্রেফ শুধু কোরআন থেকে বলি তো আপনি আশ্চর্য। কোরআন শরীফে আমার মালিক আমার আল্লাহ বলতেছেন কুল, হুজুর এই এই তফসিরটু খুব মনোযোগ দিবেন, কুল হুজুর আপনি বলে দেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী গো আপনি বলুন, আমার সালাত আপনি আল্লাহর, আমার সালাত আমার কুরবানি আমার জীবন আমার মউত, লিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত জগৎ সমূহের রব যিনি লালন পালন করনেওয়ালা, ওই আল্লাহর জন্য আমার নামাজ আমার জীবন আমার কুরবানি আমার মৃত্যু সব ওই আল্লাহর জন্য হুজুর। এরপরে কোরআনের আয়াতে আল্লাহ বলতেছেন, নবী গো আরো বলেন, লা শারিকা লাহু, আমি আল্লাহর কোনো শরীক নাই, আমি আল্লাহ এক অদ্বিতীয়, আমি আল্লাহর কোনো শরীক নাই, আমি আল্লাহর মতো কোনো খালিক নাই, আমি আল্লাহর মতো কোনো মালিক নাই, আমি আল্লাহর মতো কোনো রব নাই, আমি আল্লাহর মতো কোনো রহমান নাই, আমি আল্লাহর মতো কোনো রহিম নাই, আমি আল্লাহর মতো কোনো জব্বার নাই, আমি আল্লাহর মতো কোনো কারিম নাই, আমি আল্লাহর মতো কোনো সত্তার নাই, আমি আল্লাহর মতো কোনো বার নাই, আমি আল্লাহ আল্লাহ লা শারিকা লাহু, নবী আপনি বলে দেন আমি আল্লাহর কোনো শরীক নাই। আরো বলে নবী, দালিকা উমিরতু, আপনি বলেন আমি আদিষ্ট হয়েছি, আল্লাহ আমাকে হুকুম দিয়েছেন বলার জন্য। ও বন্ধু আপনি বলে দেন, ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি সর্বপ্রথম আল্লাহকে আল্লাহ বললে বলা, আল্লাহকে লা ইলাহা ইল্লাল্লাহ মানলে বলা, কি কথা কন না কা, আমি আল্লাহকে সর্বপ্রথম রব স্বীকার করলে বলা, আমি আল্লাহ নবীর আগে আল্লাহকে কোনো ফেরেশতাও আল্লাহ বলতে পারে নাই, আসমান বলতে পারে নাই, জমিন বলতে পারে নাই, এজন্য আল্লাহ তার নবীর নূরকে আগে বানাইছে, আসমান জমিন ফেরেশতা জিন ওই আরশে মোয়াল্লা কুরসি লাহু কলম কোন কিছুই আল্লাহকে আগে আল্লাহ বলতে পারে নাই। আল্লাহকে যিনি সবার আগে আল্লাহ বলেছেন, আল্লাহকে যিনি মালিক মেনেছেন, রব মেনেছেন, খোদা মেনেছেন, রহমান মেনেছেন, তিনি অন্য কেউ না, তিনি আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন। আল্লাহ ডাক দেখে, আদম হুল আউয়াল, আমার এ নবী সবার আগে, একবার জোরে বলবেন কি মারহাবা। এখন কেউ যদি না মানে জোর করে মানান যাই গো, নসিবে থাকা লাগবে, নসিবে থাকছে। এখানে শেষ হয় নাই, এরপরে রসুল করিম আল্লাহ হাবিব আরো বলতেছেন, উম্মত রে আল্লাহ আদম রে আমার প্রশংসা করছে আদমের সামনে, আদম শোনো, কেবল তো হল আউয়াল বলছি, এরপর আছে আছে বল আখার, আমার নবী শেষ নবী, এ নবীর পরে আর কোনো নবী নেই, এই জন্য কাদিয়ানিরা বিনা দলিলে কাফের, কি কথা কন না কেন, ঠিক কিনা? কাদিয়ানিরা বলে আমরা নবী মানি, তিনি মোহাম্মদ রসুল্লাহ শ্রেষ্ঠ নবী এটাও মানি, মোহাম্মদ রসুল্লাহ সর্বকালে সর্বশ্রেষ্ঠ নবী তা মানি, মোহাম্মদ রসুল্লাহ শ্রেষ্ঠ নবী সব মানি, মোহাম্মদ রসুল্লাহ সব গুণ মানি,
কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে আরো নবী হবে, আখির নবী এটা মানি না। আর আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে বলছে, আদম শুনে রাখো, আমারে নবী নূরান সাতিয়ান ফি আসমালিহিম নূরওয়ালা, দুই নম্বরে আমার নবী হল আউয়াল, প্রথম সৃষ্টি, প্রথম নবী, তিনিই প্রথম, তিনি আমি আল্লাহকে আল্লাহ বললে বলা, মালিক ও খালিক মানলে বলা। শোনো, আমারে নবী আখার, শেষ নবী, আমারে নবীর পরে আর কোন নবী সৃষ্টিতে আমি আল্লাহ পাঠাবো না। এজন্য কাদিয়ানীরা বিনা দলিলে কাফির, কাফির কথা ঠিক না। শেষ হয় নাই, আরো আছে। আল্লাহ ডাক দিয়ে বলতেছে, আদম আমার নবীর আর একটা গুণ তুমি শুনে নাও, ওয়া হুয়া আউয়ালুস শাফি, আমার নবী প্রথম সুপারিশ করনে ওয়ালা। একবার জোরে বলবেন কি মারহামা, কাজী নজরুল ঘুমাইছে? হ্যাঁ হ্যাঁ, হাত উঁচা করেন তো, হাত উঁচা করেন, রাত তিনটে বাজতেছে। না ঠিক আছে, মর্দ মুজাহিদ গামছা মাথায় বাঁধে লইছে, আজকে যা করে কোথায়। শোনেন, আল্লাহ মানুষের অর্থবিত্ত দিয়ে কিন্তু বিচার করবে না। ফরিদ হিসেবের পাগড়ি ভালা, চেহারা সুন্দর, এটা দিয়ে আল্লাহ বিচার করতেন, কণ্ঠ ভালা, এগুলি দিয়ে আল্লাহর কাছে ফয়সালা না। আল্লাহর ফয়সাল হবে ভিতরে মহাব্বত ছিল কিনা, রসুলের গুলামি ছিল কিনা, মানে আল্লাহর প্রতি তার ভালোবাসা ছিল কিনা, এটা দেখবে ভিতরে। আল্লাহ লুকস নট টু ইউর ফিগার্স অর টু ওয়েলথ, এগুলি দেখতো না, আল্লাহ লুকস টু ইউর হার্ট, আল্লাহ তোমার আত্মা দেখবে, ভিতরেরটা দেখবে ঠিক ছিল, ঠিক ছিল, এটা ঠিক, সব ঠিক, এটা পবিত্র, সব পবিত্র, এটা অপবিত্র, সব অপবিত্র। প্রিয় উপস্থিতি, এই চট্টগ্রামবাসী, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বললেন, আদমকে বললেন, আদম রে, ওয়া হুয়া বলুস শাফি, ইনি সর্বপ্রথম সুপারিশ করনে ওয়ালা, আমার এই নবীর আগে কেউ হামদের পতাকা পাবে না, আমার এই রসুলের আগে কঠিন মেহশরের মাঠে আমি আল্লাহ যে সময় কাহা হব, সৃষ্টির প্রতি আমি আল্লাহ রুদ্র হব, রাগ করব, আমি আল্লাহ সেই দিন কাহার হয়ে যাব, আমি আল্লাহর সামনে কথা বলার জন্য কোনো নবী রসুল আসবে না, সাহস করবে না সেই দিন, কিন্তু আমার এই রসুল আমার সামনে সর্বপ্রথম বাক্যালাপ করনেওয়ালা, ওই সময় আমি আমার রসুলের হাতে সুপারিশের ঝান্ডা তুলে দিব, আমি আল্লাহকে যিনি খুশি করবেন ওই সময়, আমি আল্লাহর কাহারিয়া যিনি দূর করবেন, আমাকে যিনি প্রশংসা করবেন, আমি আল্লাহ যার কথায় সেই দিন নরম হয়ে যাব, সেই আমার নবী, সেই নূরওয়ালা। তুমি যারে নূরওয়ালা দেখতেছো রে আদম, তুমি যারে নূরওয়ালা দেখো, আমার এই সেই নবীর পরিচয় তুমি আজকে জেনে নাও। আল্লাহ ওই দিনও আদম আলাইহিস সালামের সামনে আমার নবীর পরিচয় তুলে ধরেছেন, আমার রসুলের সম্মান বলে তুলে ধরেছেন। আজকে যারা নবীর শানের কথা শুনলে শরীরের মধ্যে চুলকা, ওরাই হলো সর্বপ্রথম শয়তানের দালাল। খুশি হন, বেজার হন, বাবা মন খারাপ করার কিছু নেই। প্রিয় বন্ধু আমার, কেয়ামতের মাঠে আমার রসুল শোনো উপায় নাই। কাজী নজরুল কত চমৎকার লিখলেন, শ্রেষ্ঠ নবীর দিলাম রে তরিয়ে নিতে রোজাশুরি, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজাশুরি, পথ না ভুলি তাই তো দিলে মা কুরআনের বাণী, খোদা তোমার মেরে বাণী, খোদা তোমার মেরে বাণী।
বন্ধু, সেই রোজা জ্বলে আল্লাহ আদম নবীর সামনে পরিচয় তুলে ধরলেন। শুধু আদম নবীর সামনে না, সেদিন আল্লাহ পাক আর একটা মহাসম্মেলন করলেন। এই মহাসম্মেলনে 124,000 নবী এবং রসুল ছিল। কোরআনে আলে ইমরান আল্লাহ বলেন, ওয়াইদ নবীগণ স্মরণ করেন সেই দিনের কথা, আখাদাল্লাহু মিসাকান নাবিকিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি। একবার জোরে বলা যাবে কি মারহাবা? সমস্ত নবীদের মজলিসে আল্লাহ, ওই সময় আদম নবী বসা, শীষ নবী বসা, মূসা বসা, ঈসা বসা, দাউদ বসা, সুলাইমান বসা, ওই সময় ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, আইয়ুব এবং সেই সময় ইউসুফ আলাইহিমুসসালাম, নবীরা মুকাররবিন সম্মানিত নবীরা বসা, রাসূলরা বসা। আল্লাহ জিজ্ঞেস করলেন, হে নবীরা, নবুয়াত পাবা, হিকমত পাবা, কিতাব পাবা, আসমানি কিতাবের অধিকারী বানাবো, নবুয়াত দিয়ে তোমাদেরকে ধন্য করব, তোমাদেরকে হিকমত দিব, মুজিজা দিব, সম্মানিত বানাবো দুনিয়াতে। কিন্তু শুনে রাখো, সুম্মা জাআকুম রাসূল, আমার এই রসুল তোমাদের মাঝে যাবে। যারে দেখতেছ আমার বন্ধু, আমার এ নবী, সেইদিন আমার নবী এখানে উপস্থিত ছিলেন, আল্লাহ আমার রসুলকে উপস্থিত করে এক সব নবীদের সামনে আমার নবীর শান আল্লাহ নিজে গাইতেছে। আল্লাহ যদি নিজে গাইতে পারে আমার নবীর শান, আমরা গাইলে বেদাতি হয়ে গেলাম, কেয়ামত পর্যন্ত বেদাতের ফতোয়া আসবে, ওই ছাতা দেখার টাইম আমাদের নাই, আমরা সুন্নিরা নবীর গান গাইতেই থাকবো কথা কণ্ঠে কিনা। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, এলো রে দুনিয়ায় সাগর আকাশ বাতাস, ধুলির ধরা বেহেশত আজ, জয় করিল দিলুর লাজ, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারা, আয়াইরে সাগর আকাশ বাতাস, বন্ধু আমার এইখানে কি শেষ না? এইখানে শেষ না, এইখানে শেষ না। এবার আসেন একটা ঘটনার দিকে যাই, তবুকের যুদ্ধের ময়দানে 30,000 সাহাবী উপস্থিত, কত হাজার সাথে গেলেন নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সেই দিন আল্লাহর হাবিবের সাথে গেলেন। সমস্ত সাহাবায়ে কিরাম নিয়ে নবীজি মিটিং এ বসে গেলেন। চাচাজান আব্বাস রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় বললেন, ওগো আল্লাহর হাবিব, আমি কবিতার ছন্দের মাধ্যমে আপনার নামে একটু গান গাইতে চাই, শান গাইতে চাই, নাতিয়া পড়তে চাই, না কি নাতি রাসূল কি নাতি আপনি গাবেন, চাচা গো আপনি বলেন। তখন হযরতে আল্লামা ইমাম মোল্লা আলী কারী সহ ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি সহ হযরত ইমাম যাহাবি সহ বিশ্ববিখ্যাত 21 জন মুহাদ্দিস তিনাদের কিতাবের ভিতরে এই কবিতার ছন্দখানা তিনারা লিখেছেন। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছিলেন, মিন কবলিহা
তিবতাফিল জিলালি ওয়ফি মুস্তাউদাইন হাইসু ইউসাফুল ওয়ারা সুম্মা হাবাতাল বালাদা লা বাশারা ওয়া আনতা ওলা ওলা মুদগাতুন ওয়ালা আলা। অর্থ হচ্ছে নবীজি, আদম নবী যখন জান্নাতের মধ্যে ছিল, জান্নাতে ঘোরাফেরা করতেছিল, আদম নবী একা, স্ত্রী তখন আল্লাহ বানাই নাই, আম্মা জান হামারে আমার আল্লাহ তখনও সৃষ্টি করেন নাই। মিন কাবলিহা তিবতাফিল জিলালি, আদম নবী জান্নাতের পোশাক আশাক পরিয়া, জান্নাতের অন্ধ দিয়া, ঝর্ণা দিয়া, আকাশ দিয়ে, পাতাল দিয়ে, বাতাস দিয়ে আদম নবী ঘুরে ঘুরে বেড়ায়। আমার নবী গো, সেইদিন আদম নবী একা ছিল না, আপনি নবী সেই দিন আদমের সাথে জান্নাতে ছিলেন। একসাথে বলা যাবে না, না না বলেন আল্লাহু আকবার। রসুল আমাদের মতো সাসা কই কি, আর আমরা দেশের বাতিজা বুঝে কি? আল্লাহ রসুলের সাসা যান বলে কি, আর আমরা দেশের বাতিজারা কই কি? এরপরে তিনি বলতেছেন সুম্মা হাবাতাল বালাদ, আদম আলাইহিসসালাম যখন দুনিয়াতে চলে আসলেন, আদম কি জান্নাতে ছিল? দুনিয়াতে আল্লাহ পাঠাই দিছে, আদম আলাইহিসসালাম দুনিয়াতে আসছে। হুজুর গো, আদম যখন দুনিয়ায়, আপনি নবী তখন দুনিয়ায়, আদম জান্নাতে, আপনি নবী তখন জান্নাতে। ইয়া রাসূলুল্লাহ, আদম নবী যখন দুনিয়াতে আসছে, আমার রসুল, লা বাশার, আপনি সেই সময় মানুষ ছিলেন না, ও আনতা লা মুদগাতুন ওয়ালা আলা, রক্তপিণ্ড ছিলেন না, গোস্ত খণ্ড আপনি ছিলেন না, আদমের মধ্যে যে আপনি ছিলেন, রক্ত গন্ধ গোস্ত গন্ধ এইগুলি আপনি কিছুই ছিলেন না, মানবী আকৃতিতে আপনি আসেন নাই, আদমের নসলে আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠাই দিলেন। বালনুতফাতুন তারকাবুস সাফিনা, নবী গো, ও নবীজি, নূহ আলাইহিসসালাম যখন সাফিনার মধ্যে ছিল, নৌকার মধ্যে ছিল, ইয়া রাসূলুল্লাহ, নূহ নবী একা ছিল না, আপনি ওই দিন নূহ নবীর সঙ্গে ছিলেন। না না হয় না, আরো জোরে আরো জোরে, আমি বলি নাই, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু 30,000 সাহাবীর সামনে বলতেছে, কত হাজার কত হাজার, তো একজন সাহাবি তো দাঁড়ায় বলা উচিত ছিল, ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবা ভুল বলতেছে, আপনি আমাদের মতো মানুষ, খাওয়া দাওয়া করেন, ব্যবসা বাণিজ্য করেন, বাচ্চা কাচ্চা আছে, মা আছে, বাবা আছে, আপনিও জেতা, আমরাও জেতা, আমরা জেতা, আপনি জেতা, সাসা ভুল বলতেছে, এটা ঠিক না, কোন সাহাবি দাঁড়ায় কথা বলে নাই, সাহস করে নাই, কারণ সাসা জান যেটা বলতেছিল আল্লাহ রসুল ঠিক ওটাই, আমরা সুন্নিরা ওটাই মানি, কথা কর না ঠিক কিনা। এখন কেউ যদি না মানে জোরকের মানান যাইতো না, আল্লাহর নবী সাসা বলতেছে, হুজুর, নূহ নবী যখন মহাপ্লাবনে নৌকার মধ্যে, তখন নূহ আলাইহিসসালাম একা ছিলেন না, আপনি নূহ নবীর সঙ্গে ছিলেন, ওয়াকাদাল জামা নাসরান ওয়ালাহুল গরা, সেদিন সমস্ত মূর্তি পূজারি কুফার কাফের যারা পাথর পূজা করত, গাছ পূজা করত, মূর্তি পূজা করত, আল্লাহর ছাড়া অন্য কাউরে খোদা মানত, সব সেইদিন পানির নিচে ডুবে মরে গেল, এমনকি নূহ নবীর বেটা কেনানো মরে গেল। তারপরে আপনি কি হইছেন? তুন কালু মিং সালিবিন, আমার দিকে দেখান, তুন কালু মিং সালিবিন ইলা রাহিমিন ইলা মাদা আলামান বাদাম তবাক, নবী গো, তারপর আল্লাহ নূহ নবীর কিস্তি থেকে নামাইয়া আল্লাহ আপনাকে আর একটা পবিত্র সুলবে, আল্লাহ আ আনলেন সুল থেকে রেহেম, রেহেম থেকে সুল, সুল থেকে রেহেম, রেহেম থেকে সুল, আনি আনি আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সুলবের ভিতরে আল্লাহ নিয়ে আসলেন। ইব্রাহিম যখন আগুনের ভিতরে, ইব্রাহিম একা না, ইব্রাহিমের সঙ্গে আমার নবী ছিল, নূহ নবীর সাথে যদি আমার নবী না থাকতো, নূহ নবী পানির নিচে ডুবে মরত, ইব্রাহিমের সঙ্গে যদি নূরে মুহাম্মাদি না থাকতো, ইব্রাহিম আলাইহিসসালাম আগুনে পুড়ে যাইত, ইব্রাহিম থেকে নূরে মুহাম্মাদি স্থানান্তর করাইয়া নবী সাসারা বলতেছেন, তুন কালু মিং সালিবিন ইলা রাহিমিন ইদা মাদা আলামুল বাদা তবা, নবী গো, নূহ আলাইহিস সালাম থেকে
এইভাবে পর্যায়ক্রমে আনিয়া আনিয়া আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ রাসূলের ভিতরে রাখলেন। ইব্রাহিম আগুনে, আপনি নবী ইব্রাহিম আলাইহিস সালামের সাথে, ইব্রাহিম থেকে নামাই আল্লাহ আপনাকে ইসমাঈলের রাসূলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন নূরে মুহাম্মাদি আনলেন। ইসমাঈল আলাইহিস সালাম ইব্রাহিমের সূরির নিচে, সেই দিন নবী গো ইসমাঈল একা ছিল না, আপনি নবী সেই দিন ইসমাঈলের মধ্যে ছিলেন। আপনি যদি ইসমাঈলের মধ্যে না থাকতেন, ইসমাঈল জবাই হইয়া যাইত। আল্লাহু আকবার! আমার আগে বাড়ি সাহেব কি বলছে, আমি দুই জবেহের সন্তান, কেউ ওয়া শোনেন নাই বাড়ি সাহেব হুজুরের কি বলছে, আমি দুই জবেহের সন্তান। আল্লাহ রাসূল নিজে বলতেন, আমি দুই জবেহের সন্তান, এক জবহ ইসমাঈল আলাইহিস সালাম, আর এক জবহ খাজা আব্দুল্লাহ। ইনশাল্লাহ কিছু শোনাই দিও যে, হ্যাঁ মজা লাগতো, আরো মজা লাগতো, আমার ভালো লাগতো, কারণ দর্শক বেশি, যত বেশি হয় তত বক্তা আর স্পিড করে মোহাম্মদ বাড়ে, ঠিক কিনা? সব জায়গায় ওয়াজ জমে না, পাগল না হইলে মজমা মিলে দাদা, তো খুব মনোযোগ দিন। শেষ না, ইসমাঈল আলাইহিস সালাম যাবহ হইল না, কারণ কি, নূরে মুহাম্মাদি তখন ইসমাঈল আলাইহিস সালামের শেকে মুবারক, ওই নূরে মুহাম্মাদি। দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের দুইটা বেটা, ইসহাক আলাইহিস সালাম আর ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালামের নসলে আমাদের নবী, আর ইসহাক আলাইহিসসালামের নসলে ইয়াকুব, ইয়াকুবের বেটা হযরতে ইউসুফ। ইয়াকুবের আরেক নাম ছিল ইসরাইল। এই জন্য আজকে যারা ওই যে ইসরাইল দেখেন রাষ্ট্র, ওরা ওই দলের দাবি করে, তারা বলে আমরা ইয়াকুবের বংশধর, আমরা বনি ইসরাইল। না না, হযরত ইয়াকুব আলাইহিসসালামের মাধ্যমে বনি ইসরাইলের একটা দল হলো। এই বনি ইসরাইলে আল্লাহ 70,000 নবী পাঠাইলো, আর হযরত ইসহাক আলাইহিসসালামের নসলে আল্লাহ নূরে মুহাম্মদের পাঠাইলো। আর 70,000 কেন, কোটি কোটি নবী এক পাল্লায় দিলেও আমার নবীর ওজনের সমান হবে না, কথা কন ঠিক কি না? বেটার মতো বেটা একটা হইলেই চলো, বেটার মতো বেটা, ইতর বাটবার সুট, ওই লুসিয়ে বদমাস, হিরুঞ্চি গিরুঞ্চি এগুলি বানায় কোনো লাভ নেই, খালি ইঁদুরের মতো জন্ম দিয়ে না, কথা ক্লিয়ার, কোনো ভেজাল টেজাল নেই, ইঁদুরের মতো জন্ম দিয়ে ছেড়ে দিয়ে না, যেটারে বানাবেন সেটার কায়দা মতো বানানোর চেষ্টা করুন, আল্লাহ কবুল করুক সকলে বলে না আমি। তো খুব মনোযোগ দিয়ে হযরত ইসমাঈল আলাইহিস সালাম ওনার নসলে আল্লাহ আনতে আনতে খাজা আব্দুল মুত্তালিব আনলেন, নবীজির দাদা, দাদার সেকেমে তখন নূরে মুহাম্মাদি। জমজম কূপ হারায় গেল বহু বছর, জমজম পাওয়া যায় না, মক্কাতে 200 বছর পর্যন্ত জমজমের অস্তিত্ব ছিল না। কত বছর? 200 বছর। জমজমের কূপ কোন জায়গা আছে কেউ জানতো না। আহা, মনোযোগ দিবেন, নবীজির দাদা যান, খাজা আব্দুল মুত্তালিব ঘুমিয়েছেন, স্বপ্ন দেখতেছেন, কে জানি বলে যায় আব্দুল মুত্তালিব, তুমি তাইয়েবা খনন করো। বলে তাইয়েবা কি? প্রথম রাত চলে গেল, দ্বিতীয় রাত্রে বলা হলো খাজা আব্দুল মুত্তালিব তুমি তাহেরা খনন করো। বলে তাহেরা কি? তাও বলা হলো না। তৃতীয় রাত্রে বলে আবার আসছে আব্দুল মুত্তালিব তুমি জমজম খনন করো। বলে জমজম কোন জায়গায় আছে তা তো জানি না। বলে হবল মূর্তির পাশে, যেখানে মানুষেরা পশু বলি দেয়, রক্ত গড়ে নিচু এলাকায় জমা হয়, কালকে দেখবে একটা সাদা কাক ওইখানে টুকরা টুকরি করবে, ওইখানটায় জমজম আছে, তুমি পেয়ে যাবা। হযরত আব্দুল মুত্তালিব কুদাল নিয়ে চলে গেলেন, তিনি সেইখানে ছেলে হারেসকে নিয়ে খনন শুরু করলেন। মক্কার মানুষ ধরে আসছে, বেটা আব্দুল মুত্তালিব করো কি, এখানে আমরা পশু বলি দিই, এই পবিত্র জায়গা তুমি কেন খনন করো? বলে আমার মালিক রব আমার স্বপ্ন দেখাইছে, এখানে জমজম আছে, এইখানটা আমি খনন করব। বলে জমজম যদি না পাও তাহলে তোমাকে হত্যা করা হবে। বলে কোনো অসুবিধে নাই, আমার আল্লাহ আমারে 3 রাত স্বপ্ন দেখাইছে, এইখানেই জমজম আছে, এখানে জমজম পাওয়া যাবে।
হযরত আব্দুল মুত্তালিব খনন করতে করতে জমজম পেয়ে গেলেন। তিনবার আল্লাহু আকবার বলে ডাক দেওয়ার পরে মক্কাবাসী দৌড়ায় যায়, দেখে সত্যি পানি বের হয়ে আসতেছে, জমজম জমজম জমজম। একবার জোরে বলা যাবে কি মারহাবা? মক্কার নেতারা বলতেছে আব্দুল মুত্তালিব জমজমের ভাগ দেওয়া লাগবে, কই না তা দেব না। ওদের সে পানির দাম তো বিরাট দাম, এখনো পানির কি দাম, তেলের দাম আর পানির দাম বরাবর। একটা কুয়া মানে বিরাট কিছু। তো মক্কার অন্যান্য কম গোত্রের নেতারা বলতেছে আব্দুল মুত্তালিব জমজম তো তুমি পাইছো ঠিক আছে, কিন্তু ভাগ দিতে হবে, ভাগ দিতে হলে আমার ট্যাক্স দিতে হবে। প্রিয় নবীজির দাদা বলতেছেন তোমরা যদি পানি নিতে চাও তো ট্যাক্স দিতে হবে। বলে না তা দেবো না। বিরাট যুদ্ধ লেগে যায়, যায় মারামারি বিরাট তুমুল। বলতেছে এক কাজ করো, সিরিয়াতে এক গণক মহিলা আছে, চলো আমরা তার কাছে যে গণনা করে সমাধান নিয়ে আসি। আব্দুল মুত্তালিব বলতেছে আল্লাহ আমার দিল আর তোমরা গণকের কাছে যাবো, আচ্ছা ঠিক আছে চলো। কারা কারা যাবা? বলে প্রত্যেক কৌমের এক একজন লিডার, 12 কৌমের 12 লিডার একসাথে রওনা দিচ্ছে। সিরিয়ায় যাওয়ার সময় মরুভূমির ভিতরে যাইয়া তারা পথ হারাইয়া পানিও শেষ আসে, রাস্তাও খুঁজে পায় না। একসাথে বলবেন আল্লাহু আকবার। পানিও শেষ, রাস্তা খুঁজে পায় না, কি মুশকিল। হযরত আব্দুল মুত্তালিব বলতেছে রে পানির ভাগ নিতে এসে এখন পানি না খেয়ে মরতে হবে, এক কাজ কর, যার যার মতো কবর খুঁজে বসে থাক, মরার পরে কবর দেওয়ার তোর মানুষ নাই, যার যার কবরে সেই সেই থাকুক, যে প্রথম মারা যাবে আমরা 11 জন মিলে তার দাফন করব, সবার শেষে যে মারা যাবে খালি তার দাফনটা হবে না, তাছাড়া বাড়ি 11 জনের দাফন আমরা করতে পারবো, কারণ এই মরুভূমির ভিতরে পানি না পেলে তো নির্ঘাত মৃত্যু, এখানে আর বাঁচার কোনো রাস্তা নাই। সবাই মৃত্যুর আশা ছেড়ে দিছে, কিন্তু খাজা আব্দুল মুত্তালিবের সেকেমে নূরে মোহাম্মদি, উনি মারা গেলে আল্লাহর নবী দুনিয়াতে আসবে না, আল্লাহ ওনাকে মারবে না, কেমনে বাসায় দেখেন। একসাথে বললেন আল্লাহ দুই জবহের সন্তান, এটার ব্যাখ্যা আসতেছি, দাঁড়ান কয় জবহ? জোরে বলেন কয় জবহ? এক নম্বর জবহ ইসমাইল আলাইহিসসালাম, ছুরি চালাইছিল কিন্তু গলা কাটে নাই, কারণ নূরে মোহাম্মদি ছিল। একসাথে বলা যাবে না মারহাবা? অ্যাটেনশন মনোযোগ। আল্লাহর নবী ডাক দিছে, সাহাবীরা তোমরা শোনো, আমার দাদা যান কবর খনন করে বসে আছেন। কিন্তু দাদা এবার আবার বললেন বেটারা আমরা শুধু কবর খনন করে বসে থাকলে তো হবে না, চলো আমরা একটু চেষ্টা করে দেখি পানি পাওয়া যায় কিনা। এই কথা বলার পরে খাজা আব্দুল মুত্তালিব তিনি ঘোড়ার উপরে আরোহণ করলেন, উটের উপরে আরোহণ করলেন। উটের উপরে আরোহণ করার পরে উট যখন চলতে গেল তখনই খাজা আব্দুল মুত্তালিবের উটের পায়ের নিচ থেকে পানি এসে, পানি মাটি ফেটে ফেটে মরুভূমির ভিতর থেকে পানি বের হতে লাগলো। একবার জোরে বলা যাবে কি মারহাবা? মরুভূমির ভিতরে আল্লাহর নবীর দাদার পায়ের নিচ থেকে মাটি ফেটে পানি বের হতে লাগছে। সব কমের লোকজন দৌড়ে এসে বলতেছে রে আব্দুল মুত্তালিব বুঝছি মরুভূমির ভিতরে যে আল্লাহ তোমার পায়ের নিচে পানির নহর সৃষ্টি করে দিল, তুমি আজকে থেকে মক্কার নেতা, তোমার এই নেতা মেনে নিলাম, আমাদের আর পানির ভাগ লাগবে না, যদি মন চায় জমজমের পানি দিও আর যদি মন চায় না দিও, চলো আমরা দেশে ফিরে চলে যাই। দেশে ফিরে আসার পরে ঘরের মধ্যে আব্দুল মুত্তালিব না যাইয়া আল্লাহর ঘর ধরলেন, তাওয়াফ করলেন, তাওয়াফ করিয়া কাবা ঘর ধরিয়া বলতেছে রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ আমারে একটা বেটা দিছ, আরো 9টা বেটা দিবা, 10টা ছেলে যদি তুমি আমারে দাও রব্বুল আলামিন, একটা ছেলের আমি নিজ হাতে তোমার কাবার সামনে কুরবানি দেব, নিজ হাতে জবাই দেব, আল্লাহ আমারে 10টা বেটা দাও। আল্লাহর নবী বলতেছেন মাত্র আমার দাদারে আল্লাহ 10টা সন্তান দিলেন, 10 নম্বরে আমার আব্বাজান আব্দুল্লাহ নূরে মুহাম্মাদি স্থানান্তর হইয়া হযরত আব্দুল্লাহর পবিত্র সেকেমে যাইয়া প্রবেশ করলো। একবার জোরে বলা যাবে কি মারহাবা? দেখতে দেখতে 20 বছর, কত বছর?
হুজুর কোন কিতাবে এটা পাইছেন? আল্লামা ইমাম ইবনু কাসির আলবাদার মধ্যে এই ঘটনা লেখছেন, খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। আল্লাহর নবী বলতেছেন, দেখতে দেখতে আব্বা জানের বয়স ২০ বছর হয়ে গেল। ২০ বছর হয়ে যাওয়ার পরে সব সন্তানদেরকে ডাক দিলেন। হযরতে আব্দুল মুত্তালিব ডাক দে বলতেছে, বেটারা রে, আমি মানত করছিলাম আমার আল্লাহ ১০টা সন্তান দিলে আমি একটা সন্তানকে নিজ হাতে কাবার সামনে কুরবানি দিব। আরবের মানুষ আগে থেকেই কাবাকে খুব সম্মান করত, খুব ইজ্জত করত। সেই দিন ১০টা সন্তান ডাক দে বলল, আব্বা জান, আপনি যাকে খুশি তাকে কুরবানি করে দেন, আমরা ১০টা বেটায় রাজি আছি। তখন আব্দুল মুত্তালিব বললেন, না, আমি তোর ১০ জনের কাছ থেকে কয়েকজনকে বেছে নিতে পারবো না, আমি ১০ জনের নাম লটারি করব, যার নাম লটারি তার আমি তারে কুরবানি করব। এলাকার নেতা মক্কার নেতৃস্থানে সবাই ডাক দিয়া লটারি টান দিলেন। লটারিটা টান দেওয়ার পরে হযরত আব্দুল্লাহর নাম এসে গেল, দুই জবহের সন্তান আবুদুল্লাহর নাম এসে গেল। প্রথম জবহ ইসমাইল আলাইহিসসালাম, দ্বিতীয় জবহ হযরত আব্দুল্লাহ, নূরে মুহাম্মাদি আব্দুল্লাহর সেকেমে নাম এসে গেল হযরত আব্দুল্লাহর। হাত চেপে ধরছে, তোর নাম লটারিতে আসছে, তোকেই কাবার সামনে কুরবানি দিব। তলোয়ার টেনে বের করে সন্তানকে লাঙ্গা তলোয়ার নিয়ে কাবার সামনে জবাই করার জন্য গেছে। লোকেরা চারপাশ দিয়ে বলতেছে, হাই হাই হাই, এরে আব্দুল মুত্তালিব করতেছে কি, তোমার সবচেয়ে ভালো ফুলাটা আজকে জবাই দিবা, আমরা এটা হতে দিতে পারি। আরো জোরে বলেন, আল্লাহু আকবার। জবে কি হবে কথা কর না কেন, জবে হবে। কারণ কি? রাহমাতুল্লিল নূরে মুহাম্মাদি, হযরত আব্দুল্লাহর পবিত্র পেশাবেতে সে জবাই হলে আর নূরে মুহাম্মাদি দুনিয়াতে আসবে না। এই জন্য আল্লাহ রসুল বলতেন, আমি দুই জবেহের সন্তান, আমি দুই জবেহের সন্তান। মুস্তাদ গাকে মেরা দিস, ইমাম ইবনে কাসির আল বেদার ভিতরে লিখছেন, আমি দুই জবেহের সন্তান। প্রিয় মুসলমান, হযরতে আব্দুল মুত্তালিব সেই দিন সন্তানকে বললেন, বেটা আসো। লোকেরা বলল, না, জবাই দিতে দেব না, তাহলে তুই কি করব বলো? বলতেছে, তাহলে তুমি এক কাজ করো। কাজটা হলো, অমুক এলাকায় একজন বড় আলেম আছে, পাদ্রি আছে, তার কাছ থেকে আমরা সমাধান নিয়ে আসি। ঠিক আছে, চলো। পাদ্রি সমাধান দিয়ে দিলে, একটা কাজ করেন, আপনারা এই নিষ্পাপ সন্তানটাকে হত্যা না করে আপনারা ১১০টা উটের নাম লটারিতে দেন আর আব্দুল্লাহর নাম লটারিতে দেন। যদি আব্দুল্লাহর নাম আসে আরও ১০টা উট বাড়ান। যত সময় পর্যন্ত আব্দুল্লাহর উটের নাম না আসবে তত সময়ে ১০টা করে উট বাড়াইতে থাকেন। সবাই চলে এসে উটের নাম দেওয়া হলো, হযরত আব্দুল্লাহর নাম দেওয়া হলো লটারিতে। ১০টা দেওয়ার পরে টান দেওয়া হলো, কিন্তু হযরত আব্দুল্লাহর নাম আসলো না, আসলো উটের নাম আসলো না। আরো ১০টা বাড়ানো হলো, আসলো না, আরো ১০টা আসলো না, আরো ১০টা আসলো না। এইভাবে ৯০টা দেওয়া হলো, আসলো না। ১০০ উটের নাম যখন লটারিতে আসলো, ঠিক তখনই লটারিতে টান দেওয়ার পরে ১০০ উটের নাম লটারিতে চলে আসলো। আব্দুল মুত্তালিব বলল, না, আমি একবার টানব না, আরো ৩বার টানতে হবে। ৩বারই যদি উটের নাম আসে তাহলে বুঝবো আমার আল্লাহ আমার ছেলের পরিবর্তে উট কুরবানি কবুল করেছে। ৩বার লটারি টান দেওয়ার পরে ৩বারই হযরতে আব্দুল্লাহর নাম না এসে ১০০টা উটের নাম লটারিতে এসে গেল। ১০০ উট উনি কাবার সামনে নিজে হাতে কুরবানি দিয়ে দিলেন, আব্দুল্লাহ বেঁচে গেল। আল্লাহর ঘর তাওয়াব করতে লাগলেন আব্দুল্লাহ। এ সময় আপনারা জানেন ওরাকা বিন নওফল, তার একজন বোন ছিল, এই বোনের নাম ছিল ফাতেমা, আবার কেউ বলছে তার নাম ছিল উম্মে কিতাল, আবার কেউ বলছে তার আরেক নাম ছিল ফাতেমা। যাই হোক, আরবদের অনেক অনেক নাম থাকে। ওরাকা বিন নওফলের বোন
তাওরাত জবরিন দিলে বড় পারদর্শী আলেম একজন নারী ছিলেন, তিনিও তাওয়াব করার জন্য হেরেমে আসছেন, উনি তাওয়াব করা বাদ দিয়ে উনার তাবুর ভিতরে উনি বসে আছেন। এমন সময় দেখে নবীজির আব্বাজান তাওয়াব করতেছে, কিন্তু তাওয়াব করে তো বটে, কিন্তু তার পবিত্র সেকেমে নূরে মুহাম্মাদি ঝলমল করে। উম্মে কিতাব ডাক দিয়ে বলতেছে, আব্দুল্লাহ এদিকে আসেন। হযরত আব্দুল্লাহ কাছে গেলেন, কি ব্যাপার, আপনি কেন ডাকেন? বলতেছে, আব্দুল্লাহ রে, আমি ওরাকা বিন নওফলের বোন উম্মে ফাতেমা, তাওরাত জবুর ইনজিলে পারদর্শী একজন আলেমা মহিলা আমি। ওরে আব্দুল্লাহ, তুমি কি আমারে বিয়ে করবা? বিনিময়ে আমি তোমার বিনিময়ে 100 উট তোমার আব্বাজান কুরবানি দিয়েছিল, এই 100 উট আমি তোমার আব্বাজানকে হাদিয়া দিয়ে দেব। আব্দুল মা ডাক দিয়ে বলতেছে, উম্মে ফাতেমা, তুমি প্রস্তাব দিতে পারো, তোমার অধিকার আছে, কিন্তু আমার একজন মুরব্বী আছে, আমার আব্বাজান, আমি আমার আব্বার পরামর্শ ছাড়া কোনো সিদ্ধান্ত নেব না। ওইদিকে আব্দুল মুত্তালিব তিনি চলে গেলেন ওহাব জুহরির কাছে, হযরত রাসূলের আম্মাজান আমেনা রাদিয়াল্লাহু আনহার আব্বার কাছে, যাইয়া দুইজন কথা বাগাবাগি করলেন। হ্যাঁ, হযরত আমেনার সাথে আব্দুল্লাহর বিয়ে হবে। ওই মক্কা নগরীতে ওই সময় পৃথিবীতে হযরত আমেনার চাইতে তাহেরা তাইয়্যেবা কোনো নারী জন্ম হয় নাই। একসাথে বলবেন কি, আল্লাহু আকবার, আমার নবীর মায়ের মতো তাহেরা তাইয়্যেবা পবিত্র সতী সাধবী ওই জমানায় পৃথিবীতে আর একজন নারী ছিল না। আমার নবীর মায়ের মতো এত পবিত্র নারী আর নাই। আল্লাহর হুকুমে বিয়ের দিন তারিখ নির্দিষ্ট হয়ে গেল, বিয়ে শাদী হয়ে গেল। বিয়ে শাদী হয়ে যাওয়ার পরে বাসর হলো, চলে আসলেন পরের দিন সকালবেলা নবীজির আব্বাজান তাওয়াব করার জন্য। শুকরানা তাওয়াব চিন্তা করলেন, আল্লাহর ঘর আমি তাওয়াব করি, খোদার ঘর তাওয়াব করতে লাগছে। কিন্তু সেই দিন উম্মে ফাতেমা ওরাকা বিন নওফলের বোন তখনও দাঁড়ানো আছে। এই দিন ডাক দে বলতেছে, আব্দুল্লাহ আসো, কথা আছে তোমার সঙ্গে, তুমি কি বিয়ে করছো? বলে, হ্যাঁ আমি বিয়ে করেছি। আমার কোন কোন বংশের সাথে তুমি আত্মীয়তা করলে? বলে, জুহরি বংশের সঙ্গে। কার মেয়ে? ওয়াহাব জুহরির কন্যা আমেনার সঙ্গে আমার বিয়ে হয়েছে। তখন উম্মে ফাতেমা বলল, তাহলে আব্দুল্লাহ তুমি চলে যাও, তোমার আর প্রয়োজন নাই। তখন নবীজির আব্বাজান ডাক দিয়ে বলতেছে, ও উম্মে ফাতেমা, এতদিন তুমি আমার বিবাহের প্রস্তাব দিলে, আজকে চলে যেতে বলো। তুমি যদি চাও আমার আব্বাজানকে বললে আমার আব্বাজান আর একটা বিয়ে দেবে। আরবে বহু বিবাহের প্রচলন আজকে থেকে না, আদিকাল থেকে। ওরা 4টা, 5টা, 8টা, 10টা, 20টা, 22টা, 23টা করে বিয়ে করে। বর্তমানে আরব দেশের রাজা আমির রাজারা আছে, কারো বউ আছে 30টা, কারো বউ আছে 26টা, কারো আছে 40টা। ওরা মানুষ না, জিন, আল্লাহই জানে। এত বউ দিয়ে কি করে মানুষ? এই পাগল ছাড়া কারে কইল? একজন 30টা বউ, এই পাগল ছাড়া কি করবে? এই বেটা বউ দিয়ে কি করে? নেশা করবো ওই আদিকাল থেকে। নবীজির আব্বাজান বললেন, তুমি যদি চাও তাহলে আর একটা বিয়ে আমি করতে পারি। উম্মে ফাতেমা বলল, না রে আব্দুল্লাহ, তোমাকে আমার আর কোনো প্রয়োজন নাই। হযরত আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, কারণ কি বলে যাও, বলতেই হবে হাকিকত। ডাক দিয়ে বলতেছে, আব্দুল্লাহ রে, তুমি যারে বিয়ে করছো তার সম্মানের সাথে রাখবা, তুমি জানো না তার থেকে মেহরেমে এখন কি চলে গেছে। তুমি তো নূরে মুহাম্মাদির অধিকারী ছিল, আখের নবী, তোমার সুন্নতের মাধ্যমে দুনিয়াতে আসতেছে, আমি তাওরাত জবুর ইনজিলের মধ্যে পড়েছি। আব্দুল্লাহ, ওই নূরে মুহাম্মাদি এখন আর তোমার মাঝে নাই, নূরে মুহাম্মাদি চলে গেছে। হযরত আমেনার রহম মুবারকে মিন তুন কালুন সলিবিন ইলা রাহিমিন ইজা মাদা আলামুন বাদা তবা। ওই যে আব্বাস বলতেছিলেন, রাদিয়াল্লাহু আনহু বলতেছিলেন, চাচা যান নবী গো, আপনি রেহেম থেকে সেকেম, সেকেম থেকে রেহেম, আপনি এখন চলে আসলো নবীজির আম্মা জানে রেহেম মুবারকে। নূরে মুহাম্মাদি এখন আমেনার রেহেমে, তিনি এখন সেটার অধিকারী। আব্দুল্লাহ, সম্মান করিও তারে,
আমেনার মনে কষ্ট দিও না, তিনি পৃথিবীর শ্রেষ্ঠ নারী, আর উনার মাধ্যমে আখেরি নবী দুনিয়াতে আসতেছে। একবার জোরে বলা যাবে কে মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর, নারে সালাত, নারে হাউসিয়া, পবিত্র দেশে জুলুসে হামিদে মিলাদ, আল্লাহু আকবার। রাকাবিন নওফলের বোন উম্মে ফাতেমা বলতেছে, আব্দুল্লাহ রে তোমার আর প্রয়োজন নাই। কারণ কি? আমি উম্মে ফাতেমার আশা ছিল নূরে মুহাম্মাদের মা হইতে, কিন্তু আমি আজ নসিব হলো না। তবে শোনো, আমেনা যে নূরের অধিকারী হয়েছে সেই নূরে কি বারাহ আল্লাহ মিন নূরিন সাফা, একসাথে বলা যাবে না, আল্লাহু আকবার। ইমাম ইবনে কাসির আল বেদার মধ্যে লিখছেন, উম্মে ফাতেমা বলতেছে সে পরিচ্ছন্ন নির্মল নূর দিয়ে আল্লাহ তার সৃষ্টি করছে। তাওরাতে, জবুরে, ইনজিলে, কোরআনে সব জায়গায় নূর লেখা। মানে আমার দেশের বাইসব যদি খুঁজে না পায় তো আমরা জোর করে তালাশ করে দিতে পারি। আল্লাহ আমাদের প্রত্যেকের বোঝার তৌফিক দিক সকলে বলে যা, আমিন। এলে নবীজি দুই জবহের সন্তান, দীর্ঘ আলোচনা, একবার আসমানের উপর থেকে একবার জমিন পর্যন্ত নিয়ে আসছি। বলে এখানে কি শেষ? না, এখানে শেষ না, আরেকটু কথা আছে, শেষ করে দিয়ে চলে যাই। আল্লাহর নবী দুনিয়াতে আসবেন, তখন সাসা জান আরো বলতেছেন, ও আনতা লাম্মা উলিদতা, নবী গো আপনি যখন দুনিয়াতে আসবেন। ওই যে তাবুকের যুদ্ধের ময়দানে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কবিতা দিয়ে নবীজির প্রশংসা করতেছিলেন, তার শেষ অংশ বলে দিয়ে যাই, ও আনতা লাম্মা উলিদতা শাকাতিল আরদ ওয়াদাত বি নূরিকা আল-উফুক, নবী গো আমার, আহা আপনি যখন দুনিয়াতে তশরিফ আনলেন, আপনি দুনিয়াতে তশরিফ আনার সময় আপনার নূরের আলোতে, আপনার নূরের আলোতে তামাম সৃষ্টি নূরে নূরান্বিত হয়ে গিয়েছিল। একবার জোরে বলা যাবে কে মারহাবা। শেষ সাসাজান যেটা বলছেন আল্লাহ রাসূলের জীবনের সাথে একবারে পরিপূর্ণভাবে মিলিয়ে সৃষ্টির শুরু থেকে পৃথিবীতে তশরিফ গ্রহণ করা পর্যন্ত তিনি কবিতার ছন্দে সব বলে দিছেন। তাহলে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কথার বাহিরে আমরা আর কারো কথা মানতে পারবো? মানতে পারি না। সাহাবায়ে কিরামের আকীদাই আকীদা, কথা কোন ঠিক কি না? সাহাবী কান নুজুম, সাহাবায়ে কিরাম আকাশের নক্ষত্র তুল্য। আল্লাহ রাসূল বলেছেন, ইফতাদাইতু, তুমি যদি অনুসরণ করো, ইহতাদেই তুম, তোমরা হেদায়েত পেয়ে যাবে। একসাথে বলা যাবে না, মারহাবা, মারহাবা। সাহাবে কিরামের কথাই আমাদের চূড়ান্ত কথা। বি উপস্থিতি, আরো সাবজেক্ট ছিল, বিষয় ছিল, এই এই বিষয়ের আর লম্বা করার সুযোগ নেই। আমি শুধু এতটুকু নিয়ে বলবো, রসুলকে যারা উম্মি শব্দ দিয়ে নিরক্ষর মনে করে থাকে তারা বুকা। আমি কোরআন শরীফের একটা আয়াত থেকে আপনাদেরকে বুঝাই দিয়ে যাই, কামা আরসালনা ফীকুম রাসূলান মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা। আল্লাহ ডাক দিয়া, কামা আরসালনা ফীকুম, নবী গো আমি আপনাকে তাদের মধ্যে পাঠাইছি। একসাথে বলবেন না, মারহাবা, আমি আপনাকে তাদের মধ্যে পাঠাইছি। ও নবী, আমার আয়াত সমূহ আপনি তেলাওয়াত করে তাদেরকে শোনাবেন। আমার দিকে তাকান, নবীজি তেলাওয়াত শেখার জন্য মাস্টার রাখছিলেন। হ্যাঁ, আলিফ বাতাসা তেলাওয়াত শেখানোর জন্য নবীজির মাস্টার ছিল? আল্লাহ রসুলের সরাসরি মাস্টার কে? কথা কন না কেন, কে? আমার নবীর সরাসরি মাস্টার ছিল আল্লাহ। আয়াতিনা, আমার আয়াত সমূহ তেলাওয়াত করে শোনাবেন। শুধু এখানে শেষ না, আয়ুজাক্কিকুম, আপনি আপনার উম্মতকে পবিত্র বানাবেন। ওরা না পাক, অপবিত্র, আপনি পাক বানাবেন। এখানে শেষ না, আয়ুআল্লিমুকুমুল কিতাব, আপনি তাদেরকে কিতাব শিক্ষা দিবেন, কিতাব শিক্ষা দিবেন। নবী নিরক্ষর হলে, অক্ষর জ্ঞানহীন শূন্য হলে তিনি কিতাব শিখাইতে পারে না। রসুলের মতো মহা জ্ঞানী, মহা শিক্ষিত সৃষ্টির ভিতরে আর একজনও নাই। কথা কোন ঠিক না বেটি? তো উম্মি শব্দের আজারে ব্যাখ্যা করিয়া রসুলকে নিরক্ষর বলে, এগুলি বোকামি।
এরপরে আল্লাহ আরো বলতেছেন, হুজুর এখানে শেষ না, আরো আছে, ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তাআলামুন, আপনি উম্মতকে তা শিখাবেন উম্মত যা জানতো না, উম্মত যেটা জানে না আপনি সেটা শিখাবেন, উম্মত যেটা জানতো না আপনি সেটা শিখাবেন। রসুল সিনার জন্য বেশি কিছু লাগে না, আল্লাহর কয়েকটা বাক্য ঠিক মতো বুঝলেই হয়ে যায়। মোহতারাম উপস্থিতি, শানে রাসালাত, আমি ফরিদি সাহেব কেন সারা জীবন আলোচনা করলেও এটা শেষ হওয়ার মতো না। আল্লাহ নূর মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতে আমাদের দিলকে উজানা করে দিক, এবং ওই নূরের আলোতে হেদায়তের নূর দিয়ে আমাদের জীবনকে আল্লাহ রাঙ্গাই দিক। সকলে বলেন আমিন। কথা না বাড়ি দোয়ার দরখাস্ত নিয়ে আজকের মোহতারাম সম্মানিত সভাপতি মহোদয়, আপনাদের এলাকার কৃতি সন্তান, আপনাদেরই আত্মীয়, আপনাদেরই সন্তান, অত্যন্ত প্রিয় ভাই আমার, মহাব্বতের ভাই, আল্লাহ হায়াতের তৈবা, আল্লাহর কাছে কামনা করে ওনার কাছে আমার জন্য দোয়া চেয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।